ओके शुरू, यू कैन स्टार्ट। দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, বাকিরা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, জি জি স্যার স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আমরা আজকে ডিপ লার্নিং আর চ্যাপ্টার 6 পড়বো। তো আমাদের প্রথমে আছে হচ্ছে ডিপ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কস। ডিপ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কস অলসো কল্ড ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক অর মাল্টিপ্লেয়ার পারসেপশনস আর দ্য কোয়েন্টেশনাল ডিপ লার্নিং মডেলস। The goal of a feed-forward network is to approximate some function f using multiple neuron or perception in each layer. এখানে নিউরন বলতে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এমন একটা সেল যেখানে হচ্ছে ইনপুট আসবে এবং কিছু কাজ হবে, এরপর হচ্ছে একটা আউটপুট পাবো, সে আউটপুটটাকে আমরা কাজ করব। ফর এক্সাম্পল, for a classifier y equal to fx maps an input x to a category y. ক্লাসিফায়ার বলতে আমরা অনেকটা এভাবে চিন্তা করতে পারি যে আমরা ডিপ লার্নিং এ হচ্ছে যদি এভাবে চিন্তা করতে পারি একটা ফুল কোন স্পিসিসের সেটা আমরা বের করতে চাই, তো আমরা কিছু ডাটা সেট দিব, তো এই যে আমরা যে ক্লাসিফিকেশন করতেছি সেইটা হচ্ছে আমার এই ক্লাসিফিকেশনের পিছনে যে ম্যাপিংটা সেটা হচ্ছে আমার ক্লাসিফায়ার। তো এটার মধ্যে থিটা প্যারামিটার থাকে, যে প্যারামিটারটা থিটাটা কনসিস্ট অফ ওয়েটস অ্যান্ড বায়াস। এখন আমার এখানে ওয়েটস আর বায়াসটা কি? ওয়েটস হচ্ছে, ওয়েটস আমাকে বলে যে কোন একটা ইনপুট গুলার জন্য আমার আউটপুটটা কিরকম ওয়েট বহন করে সেটা হচ্ছে, ওয়েট হচ্ছে এক একটা ডিফারেন্ট ভ্যালু থাকে এক একটা আলাদা ইনপুটের জন্য, এবং আউটপুটটা যে আমরা পাবো ওইটার জন্য ইনপুট গুলো কিরকম ওয়েট বহন করতেছে সেটা হচ্ছে আমার ও দেখায়। আর বায়াসটা হচ্ছে আমার যখন হচ্ছে আউটপুটটা পাবো এটা যে আমার লেফট অর অ্যাক্টিভেশন ফাংশনে কোন দিকে শিফট করতেছে সেটা বোঝায়। অ্যাক্টিভেশন ফাংশনটা কি এটা আমরা পরে দেখব। এই জায়গাটা কোনোরকম ইনপুট যদি না থাকে তাহলে আমাদের ফাংশনটা কোন দিকে বায়াস, তো এই বায়াস ভ্যালুটা এটা ডিনোট করে। আচ্ছা তো স্যার, মানে আমরা যেটা মেশিন লার্নিং মডেলে যেটা করেছিলাম তো এটা সেম জিনিসই, শুধুমাত্র এখানে আমরা ওই যে নিউরাল নেটওয়ার্ক ইউজ করব। আসলে বায়াসটা ম্যাথমেটিক্যালি খুবই সিম্পল একটা জিনিস, এটা হলো তোমার অ্যাক্টিভেশন ফাংশনের আগে ইনপুটের একটা লিনিয়ার ম্যাপিং হয়, যে এক্স থেকে এক্স প্লাস বি এরকম একটা ফাংশন আমরা ম্যাপ করি, তারপর অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করি। তো ওই এটা হলো ওয়েট আর বিটা হলো বায়াস। ওকে, তো হ্যাঁ নীলা যেটা বললো এটা ঠিকই, যে এক্স যদি জিরো হয় তাহলেও যদি তোমার নিউরনটা ফায়ার করে তাহলে আসলে কোন দিকে ফায়ার করছে বায়াস ওইটা বলে। দেন হচ্ছে যে আমাদের ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা, দিজ আর অলসো কল নেটওয়ার্ক বিকজ হচ্ছে অনেকগুলো আমাদের ফাংশন গুলো কম্পোজ করে আমরা হচ্ছে একটা আউটপুট পাই। তো আমরা যদি এখানে দেখি যে ফর এক্সাম্পল উই মাইট হ্যাভ থ্রি ফাংশন F1, F1 এন্ড F1 কানেক্টেড, এখানে একটু ভুল আছে, F1, F2, F3 হবে, কানেক্টেড ইন এ চেইন টু ফর্ম FX F3, F2, F1 অফ FX। এখন এই যে আমরা এটা পেলাম, এটার যে F1X এটা হচ্ছে আমরা দেখতেছি ফার্স্ট লেয়ার, দেন হচ্ছে আমার F2 এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, যেমন হচ্ছে F3 এটা হচ্ছে থার্ড লেয়ার। তো ওভারঅল যে লেন্থ এটাকে হচ্ছে আমরা বলি ডেপথ অফ দ্য মডেল, আর আউটপুটটা যেটা পাবো সেটা হবে আমার ফাইনাল লেয়ার। তো এখানে হচ্ছে ইনপুট লেয়ারে হচ্ছে আমাদের ওয়েট আর বায়াসটা ইনিশিয়াল করা হয়, আর হিডেন লেয়ারটা মাঝখানে থাকে। আমরা যদি নেক্সট লেয়ারে দেখি যে আমরা যদি
এখান থেকে সিঙ্গেল নিউরন পারসেপশনে দেখি যে এখানে ইনপুট আসতেছে, ইনপুটের সাথে ওয়েট আসতেছে এবং আউটপুট পাচ্ছি। আর আমরা একটু আগে থেকে বিভিন্ন লেয়ার যেটা দেখছিলাম মাল্টি লেয়ার পারসেপশনে, সেটা যদি আমরা দেখি যে ফার্স্টে হচ্ছে এখানে ইনপুট আসতেছে, দেন ইনপুটগুলো থেকে হচ্ছে যে পরের লেয়ারে ইনপুট হিসেবে আমাদের, এটা হচ্ছে ইনপুট লেয়ার, এখান থেকে যে আউটপুটটা বেরোবে সেটা হচ্ছে আমাদের পরের লেয়ারে যাবে ইনপুট হিসেবে, এবং এটার সাথে হচ্ছে ওয়েট আসবে, আমাদের বায়াস আসবে। তো হিডেন লেয়ার এখানে অনেকগুলো হতে পারে, এই মাঝের অংশটুকু পুরোটুকু হিডেন লেয়ার বলা হয়। আর এরপরে হচ্ছে আমার আউটপুট লেয়ার, হিডেন লেয়ার থেকে আমরা যে ইন আউটপুটগুলো পাবো সেটা হচ্ছে আমার আউটপুট লেয়ারে ইনপুট হিসেবে যাবে। এটা মানে হচ্ছে আমার একটা বেসিক্যালি যে একটা লেয়ারের আউটপুট অন্য একটা লেয়ারের ইনপুট হিসেবে যায়, এটাই হচ্ছে আমার মাল্টি লেয়ার পারসেপশনের বেসিক্যালি। আচ্ছা, পারসেপশন না পারসেপট্রন, ও সরি সরি, পারসেপট্রন, পারসেপট্রন, বারবার পারসেপট্রন। দেন হচ্ছে যে, আচ্ছা আমরা অর যে ফাংশন আমরা কাজ করে সেটা হচ্ছে আমরা সিঙ্গেল লেয়ার পারসেপট্রন দিয়ে করতে পারি। তো এখানে হচ্ছে যে একটা গ্রাফ, আমরা যে অরের কাজটা কি, অরের কাজ হচ্ছে যে জিরো, দুইটা ইনপুট যদি জিরো হয় তখন হচ্ছে জিরো হবে, বাকি সব ক্ষেত্রে ওয়ান হবে। তো আমরা এই হাইপার প্লেনটা দিয়ে আমরা এটা ভাগ করেছি যে এক পাশে সব ওয়ান আর এক পাশে জিরো রেখে। তো আমরা হচ্ছে এরকম ইনপুট হিসেবে এক্স ওয়ান এক্স টু দিব, দেন হচ্ছে আমাদের যে নিউট্রন সেখানে হচ্ছে কাজ হবে, দেন আউটপুট হিসেবে আমরা এই ওয়াইটা পাবো। আমরা হচ্ছে একটা সিঙ্গেল নিউরন পারসেপট্রন দিয়ে হচ্ছে এই কাজটা করতে পারি, কিন্তু যদি আমরা এক্সরটা করতে চাই তাহলে সেটা আমরা পারবো না। এক্সরের জন্য আমাদের মাল্টিলার পারসেপট্রন লাগবে। তো এখানে একটু এই জায়গাগুলোতে একটু ভুল আছে অ্যাকচুয়ালি, মানে এখানে জিরো আর ওয়ান হবে স্যার, মানে ভুল একটা স্লাইড দিয়ে দিছি। আচ্ছা একটা বায়াস এড করে দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। এখানে ব্লু লাইন গুলো কি তাইলে হচ্ছে যে আমাকে ডিটারমাইন করে দিচ্ছে, মানে ক্লাসিফাই করতেছে যে এই ব্লু লাইনের উপরে, মানে ওই যে আমরা ছোটবেলা যে শিখছিলাম এই যে কি বলে সরলরেখার ম্যাথ গুলাতে যে উপরে আছে নাকি নিচে আছে, মানে ওরকম ফাংশন ইউজ করে আমরা ডিটারমাইন করতে পারবো যে পয়েন্ট আসলে উপরে আছে নাকি নিচে আছে, তারপর আমি বলবো যে ওইটা ওইটা মানে আউটপুটটা আসলে কি, মানে ওভাবে নাকি? হ্যাঁ, তো দেখ এখানে যে দুইটা লাইন আছে, তো এই দুইটা লাইন মানে দুইটা লাইন দিয়ে আমি সেপারেট করছি যে 0 1 এবং 1 0 যদি হয় আমার ভ্যালুটা, তখনই আমার ওয়ান আউটপুট আসবে আর না হলে জিরো আসবে। এটা কিন্তু তুই কখনোই সিঙ্গেল লেয়ার পারসেপট্রন দিয়ে করতে পারবি না। আর একটা জিনিস হচ্ছে যে মানে সিঙ্গেল লেয়ার পারসেপট্রন দিয়ে কখন আমরা মানে করতে পারবো, যদি এটা এই যে এভাবে লিনিয়ার হায়ার ডিগ্রি ইউজ করলে পলিনোমিয়াল না পসিবল না, হায়ার ডিগ্রি ইউজ করলে হয়তো ওইটা অন্য ধরনের ক্লাসিফিকেশন করা যেতে পারে, মানে আমরা নিউরাল নেটওয়ার্কে আমরা হাই ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করি না। ওকে, আমরা যেটা করি যে জাস্ট লিনিয়ার ফাংশন ইউজ করি আর একটা নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি। তো জাস্ট একটা লিনিয়ার ফাংশন ইউজ করে তো তুমি খালি একটা স্ট্রেট লাইনই মানে ইয়া বের করতে পারবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তোমার ক্লাসিফিকেশনে যদি দুইটা স্ট্রেট লাইন লাগে ক্লাসিফিকেশনের জন্য, তাইলে একটা নিউরন ইউজ করে তো দুইটা স্ট্রেট লাইন বানানো সম্ভব না। ওকে, তো পয়েন্ট আর কি ওইটাই। এখন স্যার ওই যে x1 x2 মানে এই যে টুথ টেবিলের নিচে যে এটা আছে, তো এটাতে ওই যে সেকেন্ড হিডেন লেয়ার, যেটা হিডেন লেয়ারের ফার্স্ট পারসেপট্রন যেটা, তো ওইটা ডিনোট করে হচ্ছে x1 x2 নট, আর সেকেন্ড নিউরনটা ডিনোট করে হচ্ছে হিমেল ওই যে x1 নট ইনটু x2। তো এখান থেকে হচ্ছে আমরা আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে আমার অর xor এর যে আউটপুট সেটা পাবো, কাহিনী কি আমার জানতে হবে না? হ্যাঁ, হিডেন লেয়ার হচ্ছে হিডেন লেয়ার একটা ফাংশন যেটা হচ্ছে x1 আর x2 নিবে আর প্রোডিউস করবে হচ্ছে x1 x2 নট।
ইনটু x2 নট হ্যাঁ এটা হচ্ছে উপরেরটা হ্যাঁ উপরেরটা আছে হচ্ছে আমার x1 এন্ড x2 নট আর নিচেরটা আছে হচ্ছে আমার x1 নট এন্ড x2 এই দুইটা পরে প্লাস হচ্ছে আমার xor এরটা বের হচ্ছে এইখানে হচ্ছে এই কাজটাই করছে আর হিডেন ল্যাডার আরো কিছু আমরা পরে দেখতে পারব এখানে স্যার স্যার আগে স্লাইডে যাও তো এখানে যে ওই যে 000 প্রোডিউস করবে 011 প্রোডিউস করবে তো এটাকে যদি আমি একটা ডেটা সেট হিসেবে চিন্তা করি তো মানে ট্রেনিং সেট অথবা ডেটা সেট হচ্ছে এটা এই পুরো চার মানে চার ট্রুথ টেবিলটা আর এর একটা ট্রেনিং एग्जांपल হচ্ছে 00 যেটা 0 প্রোডিউস করবে তো এপক জিনিসটা কোনটা স্যার মানে প্রত্যেকটা ট্রেনিং एग्जांपल কি একটা এপক না ইপক জিনিসটা হলো ফুল ডেটা সেট তোমার কয়বার দেখাচ্ছ ইয়েসে তোমার নেটওয়ার্কে ওইটা হলো ইপক এরকম কোন বাধ্যবাধকতা নাই মানে ট্রেডিশনালি আমরা ডিফাইন করি হলো যে ফুল ডাটা সেট তুমি কয়বার দেখাচ্ছ সেটা হলো ইপক আর প্রত্যেক ইপকে হলো তোমার আমরা যেটা নিউরাল নেটওয়ার্ক ইউজ করি যে মিনি ব্যাচ স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট নামে একটা জিনিস ইউজ করি ওটা হলো প্রত্যেকটা ইপকে ফুল ডাটা সেট একবারে নেটওয়ার্কে দেখাই না ভাগ ভাগ করে দেখাই ওকে আমরা ব্যাচে ভাগ করে দেখাই তো ব্যাচের সাইজ হলো তোমার ইউজুয়ালি 32 হয় বা 64 হয় ইত্যাদি তো 64টা করে ডাটা দেখাই তারপরে গ্রেডিয়েন্ট ডিসেম করি এরকম ওকে ওকে গ্রেডিয়েন্ট বেস লার্নিং আমরা জানি হচ্ছে আমরা যদি নরমালি দেখি যে গ্রেডিয়েন্ট মানে কি গ্রেডিয়েন্ট আমাদের বলে যে গ্রেডিয়েন্ট টেলস আস হাউ মাচ দ্য আউটপুট উইল চেঞ্জ উইথ রেসপেক্ট টু দ্য প্যারামিটার অফ দ্য ফাংশন আমাদের যে প্যারামিটার দেওয়া থাকবে ফাংশনের ওইটার অনুযায়ী আউটপুট কিভাবে চেঞ্জ হবে সেটাকে বলা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট তো আমরা হচ্ছে এটার উপর বেস করে একটা লার্নিং করতে পারবো আর It suffices to understand about the training algorithm is almost always based on using the gradient to descend the cost function. তো আমাদের যে হচ্ছে যে আউটপুটটা যে রেটে চেঞ্জ হবে সেটা চেঞ্জ হতে হতে একসময় কস্ট ফাংশনে হচ্ছে ডিসেন্ড করবে যেটা বলা হলো যে ও হচ্ছে কস্টটা মিনিমাইজ করার চেষ্টা করে এই গ্রেডিয়েন্ট দিয়ে দেন হচ্ছে কস্ট ফাংশন কি কস্ট ফাংশন হচ্ছে আমাদের যে টার্গেটেড যেটা টার্গেট থাকে আর যে জিনিসটা হচ্ছে আমরা পাবো সেটার যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের কস্ট ফাংশন আমাদের এখানে কাজ করাতে হবে যে যখন আমরা ডাটা সেটগুলো ট্রেন করাই তখন হচ্ছে যে কস্ট ফাংশনটা আস্তে আস্তে আমরা কমানোর ট্রাই করি এখানে বলা হচ্ছে আওয়ার প্যারামেট্রিক মডেলস ডিফাইন্স এ ডিস্ট্রিবিউশন গিভেন এক্স প্রবাবিলিটি অফ ওয়াই উইথ প্যারামিটার theta and we simply use the principle of maximum likelihood acha maximum likelihood ami sir ebar ekta mane porchilam ekta lecture e je maximum likelihood erokom je amar kache ekta data set de ache to oi data set diye ami amar model ta ke train koraisi koranor por ami ekhon chaacchi je ami dhore nibo je amar ডেটাসেট ওয়ার্ল্ডের সব एग्जांपल কনসিস্ট করে থাকে তারপর এটা দিয়ে আমি টেস্ট করব এরকম কিছু স্যার
মেবি হতে পারে, আমি আমি একজাক্টলি ভুলে গেছি ম্যাক্সিমাম লাইকলিহুড কি ছিল। এটা হলো তোমার এই প্রবাবিলিস্টিক এস্টিমেশনের সময় এই টার্মটা ইউজ করে, এরকমই কিছু হবে হয়তো। আমি যেটা পড়েছিলাম যে যে আমাদের যে অবজার্ভ ডাটা থেকে যে অবটেন করার প্রবাবিলিটিটা যতটা হচ্ছে ম্যাক্সিমাইজ করার ট্রাই করতে পারি, ওইটার জন্য প্যারামিটার ওই রকম ভ্যালুগুলো দিলে দেওয়াটাকেই বলে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড। ওকে আচ্ছা ঠিক আছে স্যার, এখানে কি বলো কস ফাংশনের ব্যাপারটা কি স্যার, যে সিমুলেটেড অ্যানিলিং নামে কি জেনে ক্লাস ওইটার মতো কিছু, যে মানে আস্তে আস্তে কমাবো বললো যে হিমেল সিমুলেটেড অ্যানিলিং তো তোমার, এটা তো কোয়ান্টাম কম্পিউটিং এর একটা, কোয়ান্টাম কম্পিউটিং এর একটা ব্যাপার তো। হ্যাঁ, ওইখানেও কাইন্ড অফ সিমিলার একটা কাজ করে, ওইখানেও একটা হ্যামিল, ওইখানে কস ফাংশনটা হলো তোমার সিস্টেমের হ্যামিল্টনিয়ান। ওকে, তো সিস্টেমের আচ্ছা একটা হ্যামিল্টনিয়ান, হ্যামিল্টনিয়ান মানে সিস্টেমের এনার্জি ফাংশন। তো তোমার একটা হ্যামিল্টনিয়ান বানায় সিস্টেমটাকে ছেড়ে দেয়, তারপরে সিস্টেমটা অটোমেটিক্যালি এটার যে লোয়েস্ট এনার্জি স্টেট ওই স্টেটে পৌঁছানোর চেষ্টা করে। ওকে, তো আচ্ছা কাইন্ড অফ, হ্যাঁ আইডিয়া গুলো সিমিলার। ঠিক আছে, তোমার যেকোনো যেকোনো ফিজিক্যাল সিস্টেম ইন ইন দ্য প্রেজেন্স অফ ফ্রিকশন, ইন দ্য প্রেজেন্স অফ ফ্রিকশন বা এক্সটার্নাল ডিসিপেশন, ডিসিপেটরি মেকানিজম থাকলে তোমার এটা সবসময় লোয়েস্ট এনার্জি স্টেটের দিকে পৌঁছানোর চেষ্টা করবে। আর আমরা এখানে হলো, এখানে আমাদের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের আমরা যদি চিন্তা করি যে কস্ট ফাংশনটা হলো এই নেটওয়ার্কের এনার্জি, ঠিক আছে, তাহলে আমরা এই নেটওয়ার্কের এনার্জি মিনিমাইজ করার চেষ্টা করতেছি, এইভাবে চিন্তা করতে পারো। আচ্ছা আচ্ছা আর স্যার এখানে বলছে যে ক্রস এন্ট্রপি বিটুইন দ্য ট্রেনিং ডাটা এন্ড মডেলস প্রেডিকশন, এইটাতে একটু প্রবলেম আছে। ক্রস এন্ট্রপি দেখছিলাম স্যার একটা বড় মানে আলাদা একটা মেথড কোয়েশন আর কি, মেথড না, এটা আসলে একটা ফাংশন। ফাংশন এন্ট্রপি সরি ফাংশনটা কি স্যার। চিনো? হ্যাঁ হ্যাঁ খেয়াল আছে। হ্যাঁ, কি বলতে পারো কেউ এন্ট্রপিটা কি স্যার, কি আরেকবার বলবেন কোয়েশ্চনটা? এন্ট্রপি, এন্ট্রপি কি জিনিস, বা এন্ট্রপির ফর্মুলা কি? একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে দিলে ওই ডিস্ট্রিবিউশনে এন্ট্রপি কেমনে বাইর করে? ওইটা তো পারবো না স্যার, তবে তোমাদের ওভারঅল ডাটা কমিউনিকেশনের কোর্স এন্ট্রপি পড়ে নাই? না স্যার ওভাবে মনে পড়ে নেই। কোন কোর্সই পড়ে নাই এন্ট্রপি, কি বলো? আচ্ছা, এন্ট্রপি হলো তোমার খাইছে, এখন এন্ট্রপি বুঝাইতে গেলে তো আবার একটা লেকচার দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, তো এন্ট্রপি বেসিক্যালি বুঝায় যে তোমার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে আনসার্টিনিটি কতটুকু আছে। সাপোজ আমার কাছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, ধরো স্যার এটা কি বার্নুলির সাথে রিলেটেড? বার্নুলি তো একটা স্পেসিফিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য বের করা সম্ভব। আচ্ছা আচ্ছা সাপোজ আমার কাছে একটা কয়েন আছে, এই হুম কয়েনের একটা কয়েন আছে যেটা ফ্লিপ করলে ধরো হেডস আসার প্রবাবিলিটি 0.9 আর টেলস আসার প্রবাবিলিটি 0.1। ওকে, আরেকটা কয়েন আছে যেটা ফ্লিপ করলে ধরো হেডস আসার প্রবাবিলিটি 0.5 আর টেলস আসার প্রবাবিলিটি 0.5। ওকে, তো কোন কয়েন ফ্লিপের আনসার্টেনটি বেশি বলো তো? ইন্টুইটিভলি আমাদের কি মনে হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখে? আনসার্টেনটি বেশি বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো যে আমার প্রেডিক্ট প্রেডিক্ট করতে পারবো না যেটা কোন, নাকি স্যার ইয়েস মানে যেটা ধরো মোটামুটি সমান সমান প্রবাবিলিটি আছে যেটা, ডিস্ট্রিবিউশনটা, রাইট, যে যা যা ক্লাস আছে সবগুলোর মধ্যে সমান ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যেগুলা যেই যেই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ওইগুলা ওইগুলা ওই ডিস্ট্রিবিউশন থেকে প্রেডিক্ট করার আমাদের প্রেডিক্ট করার পাওয়ার কম। ঠিক আছে, আর যেগুলা ধরো কোনো একটা ক্লাসের উপর প্রবাবিলিটিটা কনসেন্ট্রেটেড বেশি ওইটা ধরো আমরা প্রেডিক্ট করতে পারবো, যেমন যেটা 0.9 হেডস আসার প্রবাবিলিটি 0.9 আর টেলস আসার প্রবাবিলিটি 0.1। ফিজিক্সে হ্যাঁ আছে তো তাহলে? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ বলতেছি, ফিজিক্সেও আছে তো 0.9 আর 0.1। তো আমরা আমরা ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে যদি কোনো স্যাম্পল নেই তাহলে বলতে পারবো যে দেয়ার ইজ হাই চান্স যে এটা ধরো হেডস হবে, যেহেতু হেডস এর প্রবাবিলিটি বেশি। তো এন্ট্রপি এই জিনিসটাকে আর কি, এই যে আমাদের ইন্টুইটিভ আইডিয়াটা এটাকে আর কি রিগোরাস করে। ওকে, তো রিগোরাস করার জন্য ওরা যে ফর্মুলাটা ইউজ করে, যে এন্ট্রপি যে কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা হলো যে ইফ মাই ডিস্ট্রিবিউশন কনসিস্টস অফ প্রবাবিলিটিস অফ দ্য ফর্ম ধরো P1, P2, P3 এটসেট্রা, তাইলে আমার ওই ডিস্ট্রিবিউশন এন্ট্রপি হলো মাইনাস P1 লগ P1 মাইনাস P2 লগ P2 মাইনাস P3 লগ P3 ডট ডট ডট, এভাবে চলবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা
ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা টার্ম আর কি পি লগ মাইনাস পি লগ পি এরকম একটা টার্ম কন্ট্রিবিউট করে। ওকে, তো এইটা হলো যেটা বুঝায়, সেটা হলো ধর আমার ডিস্ট্রিবিউশনের মধ্যে আনসার্টিনটি কতটুকু আছে। তো এইটার আরেকটা ইয়া হলো যে এইটা আর কি আমার এই ডিস্ট্রিবিউশনের মধ্যে ইনফরমেশন কন্টেন্ট কতটুকু আছে এটাও। ওকে, তো এটা হলো মানে এন্ট্রপি হলো ইজ এ মেজার অফ ক্লাসিক্যাল ইনফরমেশন না, এন্ট্রপি ইজ এ মেজার অফ ইনফরমেশন। এটা ক্লাসিক্যাল ভার্সনও আছে, কোয়ান্টাম ভার্সনও আছে। ওকে, তো ক্রস এন্ট্রপি হলো তোমার কাছে যদি দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে আলাদা আলাদা, ওকে, তাইলে এই দুইটা ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমার মিউচুয়াল ইনফরমেশন কত কম বা কত বেশি। ওকে, মিউচুয়াল ইনফরমেশন কত কম বা বেশি বলতে বুঝাচ্ছি যে আমি যদি একটা ডিস্ট্রিবিউশন জানি তাহলে আরেকটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে কতটুকু বলতে পারবো। যদিও এটা আসলে মিউচুয়াল ইনফরমেশনের ডেফিনিশন, মিউচুয়াল ইনফরমেশন আর ক্রস এন্ট্রপি প্রবাবলি একই, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট আইডিয়াটা কাইন্ড অফ এরকম। ঠিক আছে, সো তুমি চিন্তা করতে পারো যে কাইন্ড অফ ইট ইজ এ মেজার অফ এ ডিস্টেন্স বিটুইন টু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যদি ক্রস এন্ট্রপি বেশি হয় তাইলে মানে একটা জানলেও আরেকটা সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারবা না। ওকে, মানে খুবই আনসার্টিন আর কি, মানে ক্রস এন্ট্রপি আনসার্টিনটি বেশি, আনসার্টিনটি প্রিন্সিপালের মতো ওয়েল না, এক্স্যাক্টলি না। ঠিক আছে, মানে আনসার্টিনটি প্রিন্সিপাল বলে যে দুইটা কখনোই সাইমালটেনিয়াসলি একসাথে জানতে পারবো না। ওকে, আর ক্রস এন্ট্রপি হলো চাইলে জানতে পারবো কিন্তু এখন যে অবস্থায় আছে, মানে আমি চিন্তা করতে পারি যে আমি চাইলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা টিউন করতে পারি, টিউন করে করে ক্রস এন্ট্রপি কমাইতে পারি। ওকে, তো ক্রস এন্ট্রপি কমালে হলো আমার ওই যে একটা সম্পর্কে জানলে আরেকটা সম্পর্কে আরো আনসার্টিনিটা কমতে থাকবে। ওকে, তো এন্ট্রপি ইজ এ মেজার অফ আনসার্টিনিটি, ক্রস এন্ট্রপি ইজ এ মেজার অফ আনসার্টিনিটি বিটুইন টু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ক্রস এন্ট্রপি যেটা বলে যে আমি যদি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জানি তাইলে আরেকটা সম্পর্কে কতটুকু বলতে পারবো বা বলতে পারবো না, যদি বলতে না পারি তাইলে আর কি ক্রস এন্ট্রপি বেশি। ওকে, আর স্যার এন্ট্রপি বেশি কখন, যদি মানে বায়াসড হয় নাকি আনবায়াসড হয়? একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এন্ট্রপি কখন বেশি? ওয়েল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর বায়াস কি জিনিস? মানে ওই যে মনে করেন বায়াস মানে হচ্ছে একটাতে 1.9, আচ্ছা একটাতে বেশি কনসেন্ট্রেটেড হইলে এন্ট্রপি কম। আচ্ছা, ওকে, মানে ইফ তুমি এটা ক্যালকুলেট করে দেখতে পারো, আমি যে ফর্মুলাটা বললাম, মানে ধরো সাপোজ আমার আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো একটা কয়েন ফ্লিপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো, আমার দুইটা সংখ্যা থাকে হেডস আর টেইলস এর প্রবাবিলিটি, ধরলাম হেডস এর প্রবাবিলিটি হলো 0.5 আর টেইলস এর প্রবাবিলিটি 0.5, তাহলে এই ডিস্ট্রিবিউশনের এন্ট্রপি হলো -0.5 log 0.5 -0.5 log 0.5। এটা ক্যালকুলেট করো তো, কারোর কাছে যদি আশেপাশে ক্যালকুলেটর থাকে এটা ক্যালকুলেট করে বলো এটা ভ্যালু কত আসে। -0.5 log 0.5, আবার আরেকটা -0.5 log 0.5। স্যার তাইলে এখানেও তো স্যার এন্ট্রপি, যে আমি আমি এখানেও তো এন্ট্রপি স্যার ইয়া চাই, মানে বায়াস চাই, আমি চাই। ইয়েস ইয়েস, হ্যাঁ আমি তো মানে আমি এটা যেটা বের করছি এটা হলো একটা হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস এখানে মানে আমার যে নেটওয়ার্ক, হ্যাঁ আমরা আমার নেটওয়ার্কটা যে জিনিসটা আউটপুট দিবে মানে যে ডিস্ট্রিবিউশনটা আউটপুট দিবে আমি চাই যে ওইটার এন্ট্রপি যাতে কম হয়। ওকে স্যার, 1.3 আসে। আচ্ছা, এবার ধরো আমার একটা ইয়া আছে, একটা কয়েন আছে যেটার হেডস আসার প্রবাবিলিটি 0.9 আর টেইলস আসার প্রবাবিলিটি 0.1, তাহলে এটার এন্ট্রপি কত হবে ক্যালকুলেট করে বলতো। 0.9 আর কত? 1.1। তাহলে এটার জন্য তোমার ওই এন্ট্রপি ফর্মুলাতে টার্মগুলো আসবে -0.9 log 0.9 -0.1 log 0.1। যদি একেবারে একটা ক্লাসে সব প্রবাবিলিটি থাকে, সাপোজ আমার হেডস এর প্রবাবিলিটি 1 আর টেইলস এর প্রবাবিলিটি 0, তাহলে এন্ট্রপি কি আসবে ক্যালকুলেট করতো? -1 log 1 -0 log 0, রাইট? তো এখন একটা হিকাপ আছে, হিকাপটা হলো যে log 0 তো -0, আর ওটার সাথে তো 0 ইনটু আছে, তাহলে 0 গুণ দাও, তো আমরা 0 log 0 কে আসলে 0 ধরে নেই। ওকে, হ্যাঁ আচ্ছা, তো 0 log 0 যদি 0 হয় তাহলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এন্ট্রপি কত? 1 আসছে। 1 কেমনে আসবে? 1 minus log 1 হবে না? হ্যাঁ 1 log 1, তো log 1 এর ভ্যালু কত?
log 1 এর ভ্যালু 0 তাহলে 1 log 1 এর ভ্যালু কত 1 log 1 এর ভ্যালু 0 বাট 1 থেকে মাইনাস করব না 1 থেকে মাইনাস কেন করব মানে তোমার যে টার্মগুলো তোমার টার্মগুলো কি মাইনাস p log p এই ফরম্যাটের টার্ম ওকে এই টার্মগুলো যোগ করব এখান থেকে আবার কোনো 1 থেকে মাইনাস করতে হবে না কোনো কিছু ও আচ্ছা ওকে তাহলে আমি ফর্মুলা লিখছিলাম ফারস্টে আচ্ছা মানে তোমার ডিস্ট্রিবিউশনটা যদি এরকম হয় যে p1 p2 p3 .pn তাহলে এনট্রপির ফর্মুলা হলো মাইনাস p1 log p1 মাইনাস p2 log p2 মাইনাস p3 log p3 মাইনাস pn log pn তো এখন এক কোশ্চেন হলো যে স্যার মাইনাস কেন কারণ আমার যে log p p তো 0 থেকে 1 এর মধ্যে একটা সংখ্যা রাইট তো 0 থেকে 1 এর মধ্যে কোন সংখ্যাকে যদি লগ করো তাহলে একটা নেগেটিভ নাম্বার আসে তো ওই নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ করার জন্য আমরা একটা মাইনাস দিয়ে গুণ দেই তো এনট্রপি ইজ অলওয়েজ পজিটিভ আর কি ওকে নেগেটিভ আনসার্টেনটি বলে কোনো কিছু কোনো জিনিস না যদিও জিনিস থাকতে পারে এটা হলো আরো আরেকটু আরো অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল তোমার কোয়াজি প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন নামে কিছু কিছু জিনিস আছে ওইখানে আবার প্রোবাবিলিটি নেগেটিভ হইতে পারে তো ওইখানে অন্য অন্য ক্যাচাল আছে ওইগুলা বাদ ইন জেনারেল আনসার্টেনটি তো আমরা নেগেটিভ আনসার্টেনটি বলে কোনো কিছু ধরি না ওকে তো যদি তোমার এরকম একটা একটা ক্লাসের উপরে সব প্রোবাবিলিটি কনসেন্ট্রেটেড থাকে তাহলে তোমার এনট্রপি হলো 1 log minus 1 log 1 মানে 0 ওকে তো এটা হলো লোয়েস্ট এনট্রপি স্টেট যে তুমি আর কি স্বাভাবিক মানে যদি একটা ক্লাসে সব প্রোবাবিলিটি থাকে তাহলে তো তুমি তো সার্টেনলি বলতে পারবা যে ওই ডিস্ট্রিবিউশন থেকে যদি কোনো একটা স্যাম্পল নাও তাহলে ওই স্যাম্পলের ভ্যালু রাইট যে আমার হেড জাসের প্রোবাবিলিটি যদি 1 হয় টেল জাসের প্রোবাবিলিটি যদি 0 হয় তাহলে আমি যদি একটা কয়েন ফ্লিপ করি তাহলে তো আমি উইথ সার্টেনটি বলতে পারবো যে আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট হচ্ছে ওকে তার মানে কোনো আনসার্টেনটি নাই এই ডিস্ট্রিবিউশনের মধ্যে আর এনট্রপি যত বেশি হবে তত আনসার্টেনটি বেশি হবে ওকে আচ্ছা তো ক্রস এনট্রপির ফর্মুলা আছে এই ফর্মুলাটা আচ্ছা দেখে নে বড় স্যার এটা এই মাইনাস পি লগ পি ফরম্যাটেরই আর আরো কিছু টার্ম দুইটা ডিস্ট্রিবিউশন যেহেতু একটা পি ডিস্ট্রিবিউশন একটা কিউ ডিস্ট্রিবিউশন এই দুইটা ডিস্ট্রিবিউশন একসাথে কনসিডার করে তারপর ইয়ে করে ওকে কন্টিনিউ আমাদের কস্ট ফাংশনে হচ্ছে এরকম বেশ কিছু ফাংশন ইউজ করে আমরা ট্রেন করাইতে পারি যাতে হচ্ছে আমাদের এস্টিমেটেড এস্টিমেশনটা প্রেডিক্ট করতে পারি যেমন হচ্ছে এরকম কস এনট্রপি অথবা লিস্ট স্কয়ার এরর এটসেট্রা L2 নরম L1 নরম ওইগুলো কি ইউক্লিডিয়ান ডিসটেন্স ম্যানহাটন ডিসটেন্স অনেক ধরনের কস ফাংশন আছে জি স্যার দেন হচ্ছে আউটপুট ইউনিট আমাদের যে একটু আগে যে আউটপুট লেয়ার দেখেছি তো এই আউটপুট লেয়ারটা অন্য কোনো যে কোনো আমার মডেলের জন্য আমাদের হিডেন লেয়ার হিসেবে কাজ করতে পারে তো আমরা এখানে বলছি যে এনি কাইন্ড অফ নিউরাল নেটওয়ার্ক ইউনিট দ্যাট মে ইউজ অ্যাজ অ্যান আউটপুট ক্যান অলসো বি ইউজ অ্যাজ অ্যান হিডেন ইউনিট আর আউটপুট ইউনিটের কাজ হচ্ছে আমাদের হচ্ছে হিডেন লেয়ারগুলোতে নর্মালি হিডেন লেয়ারগুলোতে হচ্ছে ডাটা সেট ট্রেন করে বিভিন্ন ফাংশন অনুযায়ী হচ্ছে বিভিন্ন কাজ হয় কিন্তু আউটপুট ইউনিটের একটা কাজ হচ্ছে যে কিছু স্পেসিফিক টাস্ক দেওয়া হয় যাতে হচ্ছে পুরো ট্রেনটা কমপ্লিট করার জন্য সেটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ারগুলো করে দেন হচ্ছে লিনিয়ার ইউনিটস ফর গাউসিয়ান আউটপুটস গিভেন ফিচার্স এইচ এ লেয়ার অফ লিনিয়ার আউটপুট ইউনিটস প্রোডিউস এ ভেক্টর ওয়াই হ্যাট ডব্লিউ টি এইচ প্লাস বি এখানে ডব্লিউ হচ্ছে আমাদের ওয়েট ট্রান্সপোজ এইচ ট্রান্সপোজ করা হয়েছে কারণ হচ্ছে যে আমাদের ডব্লিউ আর এইচ হচ্ছে ডাইমেনশনাল ভেক্টর তো এই দুটো মাল্টিপ্লিকেশন করার জন্য ট্রান্সপোজ করা হয়েছে প্লাস বি বিটা হচ্ছে আমাদের বায়াস এই লিনিয়ার আউটপুট লেয়ার্স আর অফেন ইউজ টু প্রোডিউস দ্য মিন অফ এ কন্ডিশনাল গাউসিয়ান ডিস্ট্রিবিউশন পি প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এন ওয়াই প্যারামিটার হচ্ছে ওয়াই হেড কমা আই স্যার আমরা মেশিন লার্নিং ওই যে বেসিকস একটা ইয়ে দেখছিলাম যে এরকম কিছু মডেল আছে যেটা হচ্ছে ওদের ইয়ে টার্গেটের মাঝে ওরা এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে রাখে তারপর হচ্ছে ওরা যখন টেস্ট করায় তো ইনপুটগুলো নেয় নেয়ার পর ওরা ওদের
ইয়েটা দেখে ডেটাবেস ডেটাসেট গুলাকে দেখে দেখে যে কাছাকাছি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে ওইটার সাথে ইয়ে করে ফেলে, ওই যে ওইদিকে শিফট করে ফেলে আর কি আমাদের টার্গেটটা। তো এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাইজিং দ্য লগ লাইকলিহুড ইজ দেন ইকুইভ্যালেন্ট টু মিনিমাইজিং দ্য মিন স্কয়ার এরর। এটাও এরকমই কিছু মনে হয়। লগ লাইকলিহুড এর ফর্মুলা কি? ফর্মুলাটা এখানে লিখে নেই স্যার। আচ্ছা ফর্মুলাটা প্রবাবলি, আচ্ছা আমি আমি এক্স্যাক্টলি এই জিনিসগুলো পড়ি নাই সো আমি ডিটেইল জানি না। তোমার যদি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এস্টিমেট করতে চাও, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন তো ইজ অফ দা ফর্ম e টু দি পাওয়ার মাইনাস সামথিং স্কয়ার বাই সামথিং, এই ফরম্যাটের কিছু একটা, রাইট? তো যদি প্রবাবিলিটি অফ y গিভেন x এরকম কিছু ক্যালকুলেট করতে চাও, তাহলে তাহলে জিনিসটা আসবে হলো e টু দি পাওয়ার মাইনাস y মাইনাস x স্কয়ার বাই সামথিং এরকম। তো যদি এটা লগ নাও, তো লগ নিলে তো চলে আসবে কি মানে e টু দি পাওয়ার মাইনাস আর তো চলে যাবে, তাহলে আসবে y মাইনাস x হোল স্কয়ার বাই সামথিং এই ফরম্যাটের কিছু। তো তো এই প্রবাবিলিটি লগ কে ম্যাক্সিমাইজ করা আর তোমার ওই অরিজিনাল ডাটাগুলার মিন স্কয়ার এরর কে ম্যাক্সিমাইজ করা, তো তাই ইকুইভ্যালেন্ট হয়ে গেল। স্যার এখানে কি মিন স্কয়ার এরর বলতে কি স্যার লিস্ট স্কয়ার ফিট কে বলতেছে? মিন স্কয়ার এরর লিস্ট স্কয়ার এরর একই কথা। এলএমএসলি আমি একাধিক নোডে ভাগ করে নিচ্ছি, ব্যাপারটা এরকম। এখন যদি খালি লিনিয়ারই রাখতাম তাইলে কিন্তু সমস্যা হইতো, মানে জাস্ট আমার আমার নেটওয়ার্কের মধ্যে যদি খালি লিনিয়ার এলিমেন্ট থাকতো, নন লিনিয়ার যদি কোনো কিছু না থাকতো। সাপোজ আমার কাছে দুইটা দুইটা নিউরন আছে, ফার্স্ট নিউরন হলো ইনপুটটাকে W1 দিয়ে গুণ দেয় আর B1 দিয়ে যোগ করে, মানে ফার্স্ট নিউরনের আউটপুট হলো W1x + B1, হ্যাঁ, আর সেকেন্ড নিউরনের আউটপুট হলো সেকেন্ড নিউরনের ইনপুটকে সে W2 দিয়ে গুণ দিবে আর B2 দিয়ে যোগ করবে। তাইলে আমি যদি এরকম একটা ফার্স্ট নিউরনে x পাঠাই আর ফার্স্ট নিউরনের আউটপুটকে সেকেন্ড নিউরনে পাঠাই, তাহলে দুইটা নিউরনের আউটপুটটা কি হবে বলতে পারবা? ক্যালকুলেট করে বলো তো। দুইটা নিউরনের আউটপুট কি হবে? y টা তো সেকেন্ড নিউরনের মানে h হিসাবে কাজ করতেছে, h, yes, তাহলে হচ্ছে তাহলে যেটা হবে যে x স্কয়ার্ড এর একটা ইকুয়েশন হবে না স্যার? কেন নে বাবা, ফার্স্ট, আচ্ছা আমি যদি ফার্স্ট নিউরনে ইনপুট দেই x, ফার্স্ট নিউরনের আউটপুট কি? ইনপুট x দিছেন, ফার্স্ট নিউরনের আউটপুট কি? ফার্স্ট নিউরনের আউটপুট হচ্ছে স্ট্রেট লাইন হবে একটা, মানে ওই যে w1 w1x + b1, হ্যাঁ হ্যাঁ। এবার এইটা সেকেন্ড নিউরনে ইনপুট দিচ্ছি, তাহলে আউটপুট কি হবে? এই w1x + b1টা সেকেন্ড নিউরন যদি ইনপুট দেই তাহলে আউটপুট ওটার সাথে গুণ হয়ে তারপরে এটার সাথে w2 গুণ হবে, হ্যাঁ, তারপর b2 হবে। হ্যাঁ কি আছে বলো বলো তাহলে? w এর একটা স্কয়ার টার্ম আসবে অন্য কেউ বলতে পারো বাইরে থাকবে প্লাস বি টু ডাব্লিউ ওয়ান বি ওয়ান প্লাস বি টু ডাব্লিউ ওয়ান বি ওয়ান প্লাস বি টু মানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এইচ প্লাস ডাব্লিউ ওয়ান বি ওয়ান প্লাস বি টু, এরকম কিছু হওয়ার কথা না? ইমেল লিখে দে পারলে। আচ্ছা এটা হলো ফার্স্ট ফার্স্ট ইনপুট কি? ফার্স্ট ইনপুট হলো x, ফার্স্ট আউটপুট হলো ডাব্লিউ ওয়ান এক্স প্লাস বি ওয়ান, রাইট? আচ্ছা এবার এটাকে যদি w2 দিয়ে গুণ দেই, এই যে এই আউটপুট যেটা পেলাম এটাকে w2 দিয়ে গুণ দিলে কি পাবো? w1 w2 x স্কয়ার প্লাস b1 আছে নাকি w2 টা আগে থাকবে? x স্কয়ার কেন থাকবে? x স্কয়ার আসবে না নতুন করে? না 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 ওইটাই তো আমার ইনপুট হিসেবে বসছে, মানে y y যাই h এর জায়গায় বসবে, আগে আগে তার y যাই তো h এর জায়গায় বসবে। আচ্ছা দাঁড়া আমি চ্যাটে বলি তাইলে হয়তো। আচ্ছা এক মিনিট,
ইনপুট হলো x ওকে তাহলে ফার্স্ট আউটপুট হলো আউটপুট 1 এটা হলো w1x প্লাস b রাইট হ্যাঁ জি স্যার এবার এটা হলো সেকেন্ডারি ইনপুট তাহলে ইনপুট হ্যাঁ কি হবে তাহলে হবে w1 w2 x প্লাস w2 এই জিনিসটার উপর w2 अप्लाई হবে ফারস্টে হ্যাঁ সাথে প্লাস b2 হবে b1 প্লাস b2 রাইট এই জিনিসটা হবে না স্যার এটাই এটাই হ্যাঁ তো এটা কি হয় এইটা কি যদি ভাঙাই তাহলে w2 w1 x প্লাস w2 b1 প্লাস b2 এটা না জি স্যার আমি এটাই বলছিলাম না তুমি তো ফারস্টে w1 বলছো ও হ্যাঁ আচ্ছা এটা কি চেঞ্জ করা যাবে না অর্ডার অর্ডার এগুলো তো ম্যাট্রিক্স স্কেলার ভেবে নিয়ে ওইভাবে বলতেছো ওকে ওকে ওটা আমি বুঝতে পারিনি ঠিক আছে যাই হোক তো w2 w1 x প্লাস w2 b1 প্লাস b2 ওকে তো w2 b1 তো একটা ভেক্টর হবে রাইট b1 যেহেতু একটা ভেক্টর এটাকে w2 তে গুণ দিলে একটা ভেক্টর পাবো b2 এর সাথে যোগ করলে আরো একটা ভেক্টর পাবো ওকে তাহলে w2 b1 b2 এইটা একটা ভেক্টর আবার w2 একটা ম্যাট্রিক্স ছিল w1 একটা ম্যাট্রিক্স ছিল এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে গুণ দিলো আর একটা ম্যাট্রিক্স পাবো রাইট তাহলে এই যে ফাইনাল মানে দুইটা নিউরনের পরের যে আউটপুটটা এটাকে আমরা বলতে পারি ধরো w w প্রাইম x প্লাস b প্রাইম এভাবে বলতে পারি এখানে w প্রাইম হলো আমার w2 w1 আর b প্রাইম হলো w2 b1 প্লাস b2 ওকে জি স্যার আচ্ছা তো তাইলে দেখো মানে তাইলে তো আমার মানে দুইটা লেয়ার রাখা তো লাভ নাই আমি তো এই দুইটা লেয়ারের আউটপুটকে একটা লেয়ার দেই একটা লেয়ার দেই হ্যাঁ রিপ্লেস করতে পারতাম না যে একটা ম্যাট্রিক w প্রাইম আর একটা ভেক্টর b প্রাইম দেই তো এই আউটপুটটা জেনারেট করে ফেলতে পারতাম জি স্যার রাইট তো এইটাই ক্রাক্স যে মাল্টিপল লিনিয়ার লেয়ার আসলে স্ট্যাক কইরা লাভ নাই ওকে কারণ লিনিয়ার এর উপর লিনিয়ার বসাইলে লিনিয়ারই থেকে যায় নতুন কিছু বের হবে না ওকে মাল্টিপল লিনিয়ার লেয়ার দিয়ে যেটা বের করতে পারতাম ওটা সিঙ্গেল লিনিয়ার লেয়ার দিয়ে বের করতে পারবো সমস্যা নাই তো আর কিন্তু আমাদের রিয়েল লাইফ ফাংশনগুলো তো আসলে তো প্রথমত হলো লিনিয়ার লেয়ার স্ট্যাক করলে তোমার নেটওয়ার্কের ক্যাপাসিটি বাড়বে না এটা একটা আর সেকেন্ড সেকেন্ড পার্ট হলো যে আমাদের রিয়েল লাইফ ম্যাক্সিমাম ফাংশনই লিনিয়ার না ওকে যেমন সাপোজ অর গেট অর গেট কিন্তু লিনিয়ার না ঠিক আছে লিনিয়ার বলতে আমরা যেটা বুঝাই যে আমি যদি x1 এর জন্য আউটপুট পাই y1 আর x2 এর জন্য আউটপুট পাই y2 তাহলে x1 প্লাস x2 এর জন্য কি y1 প্লাস y2 আউটপুট পাই নাকি ওকে তো আমাদের রিয়েল লাইফের ম্যাক্সিমাম ফাংশনে লিনিয়ারিটি প্রপার্টি থাকে না এখন খুবই ইন্টারেস্টিং যে আবার কোয়ান্টাম মেকানিক্সে সবই লিনিয়ার ওকে কোয়ান্টাম মেকানিক্সে তোমার ইউনিটারি অপারেটর বলো যাই বলো সবই লিনিয়ার তো নেচার ধরো ফান্ডামেন্টালি লিনিয়ার কিন্তু আমরা উপরের লেভেলে লিনিয়ারিটি দেখি না উপরের লেভেলে অনেক নন লিনিয়ারিটি দেখি যাই হোক তো হ্যাঁ তাইলে আমাদের তো এরকম জাস্ট লিনিয়ার লেয়ার স্ট্যাক করে লাভ নাই এখানে আর কি অ্যাক্টিভেশন ফাংশনের ব্যাপারটা আসে যে আমরা একটা লিনিয়ার লেয়ারের পরে একটা নন লিনিয়ার ফাংশনের মধ্যে দিয়ে তারপরে আমার যে লিনিয়ার লেয়ারের আউটপুটটা সেটা পাঠাই ওটাকে অ্যাক্টিভেশন ফাংশন বলে ঠিক আছে তারপরে ওই অ্যাক্টিভেশন ফাংশনের আউটপুটটাকে তারপর অন্য একটা লিনিয়ার লেয়ারে পাঠাই তারপরে ওই লিনিয়ার আউটপুটটাকে আবার আর একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাঠাই মানে আমরা দুইটা কনজিকিউটিভ লিনিয়ার লেয়ারের মধ্যে একটা একটা করে অ্যাক্টিভেশন ফাংশন বসায় রাখি যে অ্যাক্টিভেশন ফাংশনটা ওই নন লিনিয়ারিটি কাজ করবে ওকে তো এই নন লিনিয়ারিটি অ্যাড করার পরে আর কি পর থেকে আমাদের আর কি আমরা সব জিনিসপত্র করতে পারবো তো আমি আমি ওই ইলেকট্রিক্যাল সার্কিট পড়ানোর সময় বলি যে আমাদের যে লিনিয়ার সার্কিট এলিমেন্ট গুলো থাকে ধরো রেজিস্টর ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স এটসেট্রা এগুলা দিয়ে আসলে খুব ইন্টারেস্টিং কাজ করা করা যায় না ইন্টারেস্টিং কাজ করতে হলে আমাদের নন লিনিয়ার এলিমেন্ট লাগে ওকে এটা সার্কিটে এরকম সত্যি নিউরাল নেটওয়ার্কেও এরকম সত্যি ওকে আচ্ছা তো অনেক প্যাচাল পারলাম হিমেল কি কোনো সমস্যা হচ্ছে স্যার একটু স্ক্রিন টাচ চলে গেছিল স্যার এখন আচ্ছা আর এখন কি করতে পারবো আবার হ্যাঁ 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 দেখা যাচ্ছে এটা আগে কি ছিল মিস হয়ে গেছে নাকি স্লাইড
না স্যার, ওই গাউসিয়ান আউটপুট ডিস্ট্রিবিউশনের আচ্ছা বার্নালি আমরা জানি যে বার্নালি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ডিফাইন করে একটা সাকসেস অর ফেলিয়র। তো আমাদের যখন হচ্ছে যে ক্লাসিফিকেশন, কোনো বাইনারি ক্লাসিফিকেশন লাগবে, তখন হচ্ছে আমরা সিগময়েড ইউনিট ইউজ করি, সিগময়েড ইউনিট ফর বার্নালি আউটপুট ডিস্ট্রিবিউশন করি যখন হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে বাইনারি থাকে। আর যখন হচ্ছে আমাদের এন টাইমস থাকে তখন হচ্ছে আমাদের সফটম্যাক্স ইউজ করি ফর মাল্টিনোলি আউটপুট ডিস্ট্রিবিউশন। তো বার্নালি ডিস্ট্রিবিউশনের মধ্যে হচ্ছে যে আমরা এখানে যে কাজটা হয় যে আমাদের যদি কোনো প্রবাবিলিটি, এমন কোনো প্রবাবিলিটি বের করতে হয় যেটার রেঞ্জটা থাকে হচ্ছে জিরো আর ওয়ানের ভিতরে আমাদের বের করতে হয়, তো তখন হচ্ছে আমাদের যে অ্যাক্টিভেশন ফাংশন থাকে সেটার উপরে আমরা সিগময়েড ইউনিটটা কাজ করাই। দেন হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুটগুলো আসে, আর এই এই আমাদের যে ডিজায়ার আউটপুট সেটা অ্যাচিভ করার জন্য এই স্পেশাল অ্যাক্টিভেশন ফাংশন কল লজিস্টিক সিগমেন্ট ফাংশন ইজ ইউজড। তো আমাদের যে ভ্যালুগুলো পাবো সেটা সেটা হচ্ছে একেবারে জিরো আর ওয়ানের ভিতরে স্কোয়াশ করার জন্য আমাদের তখন হচ্ছে এই জিনিসটা ইউজ করা হয়, এই ইউনিটটা। এইটুকু কি ক্লিয়ার? আর সিগমা ফাংশনটা কি জিনিস ছিল? মানে সিগমার্ট ফাংশনটাই হচ্ছে এটা যে আমাদের যে ডাটা, সিগমার্ট ফাংশন ফর্মুলাটা কি আছে এখানে? হ্যাঁ আমার মনে আছে স্যার, আমি বলতে পারবো। এটা ছিল হচ্ছে 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তো কি হয় আমার এই যে w h প্লাস b, তো এটা হচ্ছে প্রিভিয়াস লেয়ারের আউটপুট। তো আমি যখন আমার কারেন্ট লেয়ারে ওই ওইটা ইনপুট হিসেবে নিব, তো নেয়ার আগে আমি এটাকে সিগময়েড ফাংশনের ভেতর নিয়ে যাই। তো কি হয় আমি 1 + 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো ওই এক্স এর জায়গায় ডাব্লিউ এইচ প্লাস ভি এর ভ্যালুটা যদি বসায় দেই, তো এটা জিরো এবং ওয়ানের মাঝখানের একটা ভ্যালু প্রডিউস করে। তো স্যার সেটা আপনি সেদিন জিজ্ঞেস করছিলেন যে কি দরকার এটা, না করেও তো করতে পারি, তো এটার ইয়ে পাইছি আজকে। ওই যে এটা হচ্ছে স্যার, আমি যদি মানে একটা মানে এটা জেনারেলাইজড কোনো ভ্যালু দিয়ে কাজ না করি, তাহলে দেখা যায় যে ওই যে প্রত্যেকটা লেয়ারের মাঝে যে ক্যালকুলেশন, তো এটা অনেক টাইম লেগে যায়, কারণ নিউরনগুলো অনেক স্যাচুরেটেড হয়ে যায় ডিফারেন্ট ভ্যালুতে। তো এই জন্য আমরা অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করি যেন একটা জেনারেলাইজড ভ্যালু প্রডিউস করে। আজকে তো স্যার আরেকটা রিজন দিল, ভ্যালু বলতে কি বোঝাচ্ছ? এই যে স্যার মানে আউটপুটের সময় যে 0 এবং 1 এর মাঝখানে একটা ভ্যালু নিয়ে আসে, স্পাস করে নিয়ে আসে, মানে এই যে লজিস্টিক সিমুলয়েড ফাংশনটার কাজ হচ্ছে কি 0 আর 1 এর মাঝখানে একটা ভ্যালু নিয়ে আসতে হবে, মানে এটাই আনবে সে। মানে জিনিসটা হলো যে এই লজিস্টিক সিগময়েড হয়তো তোমার এই যে বার্নুলি ডিস্ট্রিবিউশন এস্টিমেশনের জন্য মানে একটা ভালো অ্যাক্টিভেশন ফাংশন, ওকে, but this is not the only choice of activation function, okay? না আরো আছে, যেমন সফটম্যাক্স আছে, রেলু আছে, সেটাই সেটাই সেটাই, ঠিক আছে, আরো আরো অনেক ফাংশন আছে। তো সিগময়েড ইউজ করা হয় শুধুমাত্র স্যার ওই যে মানে বিশেষ করে হিডেন লেয়ারে ইউজ করা হয়, আর হচ্ছে যখন বাইনারি ক্লাসিফিকেশন থাকে। আবার সফটম্যাক্স ইউজ করা হয় যখন আমার ক্লাসিফিকেশনটা মাল্টিনোলি, মানে অনেক গুলা ক্লাস থাকে এর মাঝে একটা ক্লাসে ক্লাসিফায়ার করে থাকি, ক্লাসিফিকেশন করে থাকি। তো আমি আমি চাইলে সফটনেস ফাংশনটাও আমি বাইনারি ক্লাসিফিকেশন ইউজ করতে পারবো, তখন ওই যে মানে মশা মারতে কামান দাগার যেটা ওই ব্যাপারটা হয়, কারণ তোমার সফটনেস সিগময়েডের মতোই কাজ করে থাকে। তো আচ্ছা আচ্ছা, একটা হলো যে আমরা ইউজুয়ালি যেটা করি যে ধরো নেটওয়ার্কের মধ্যে যেই যে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করব, ওই একেবারে নেটওয়ার্কের আউটপুটেও যে আউটপুট বলতে একেবারে ফাইনাল যে লেয়ারটা, রাইট, যে লেয়ার থেকে আমার আউটপুট প্রবাবিলিটি গুলো জেনারেট হবে, ওই আউটপুটেরও সেই অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে হবে, এরকম আর কি বাধ্যবাধকতা নাই? যেমন ইমেজ প্রসেসিং এর আমরা অনেক অনেক প্রবলেমে যেটা করি যে ধরো নেটওয়ার্কের ভিতরে রেলু ইউজ করি, আর একেবারে ফাইনাল ক্লাসিফায়ারে হলো সফটম্যাক্স ফাংশন ইউজ করি, ওকে, এটা আর কি সবচেয়ে পপুলার চয়েস, at least for image processing, ঠিক আছে, ভিতরে রেলু ইউজ করা
আর বাইরে হলো সফটম্যাক্স ফাংশন ইউজ করা যদি ইমেজ প্রসেসিং এর ক্লাসিফিকেশন প্রবলেম হয়, আর যদি সেগমেন্টেশন প্রবলেম হয় তাহলে ভিতরে রেল ইউজ করি, বাইরে হলো তোমার জ্যাকার্ড ইন্ডেক্স নামে একটা জিনিস আছে বা ওইটা হলো তোমার ইন্টারসেকশন ওভার ইউনিয়ন এরকম একটা জিনিস আছে, তো ওইটা ইউজ করি। তো এটা আর কি হ্যাঁ বেসিক্যালি এরকম, যে এরকম কোনো ইয়ে নাই যে ভিতরে যেটা ইউজ করতে হবে বাইরে সেই একই জিনিস ইউজ করতে হবে, তবে আমরা যেটা ইউজ যেটা সিলেকশনটা করি হলো তোমার বেসড অন দ্য টাইপ অফ প্রবলেম। ওকে, তো এখানে যেহেতু প্রবাবিলিটি এস্টিমেশন করা হচ্ছে পরে মানে টু ক্লাস প্রবলেম, তো এখানে আর কি ওরা বলছে যে সফটম্যাক্সটা বেটার। ওকে, তারপর হ্যাঁ হ্যাঁ, যদি বাইনারি ক্লাসিফিকেশন তাহলে সিগময়েড ইউনিয়নস, আর যদি হচ্ছে যে আমাদের আরো বেশি থাকে তাহলে হচ্ছে আমরা সফটম্যাক্স ইউজ করি। আর হ্যাঁ, এটার পরে হচ্ছে আমাদের হিডেন ইউনিটস। আচ্ছা দাঁড়াও, হিডেন ইউনিটস এর যাওয়ার আগে একটু ব্রেক নেই 5 মিনিট, ওকে, তারপরে আমরা শুরু করি। আচ্ছা, এই সফটম্যাক্সটার কাজও কি সেমই আগেটার মতোই? হ্যাঁ, এটাও হচ্ছে একই কাজ করে, যে যখন আমরা হচ্ছে যে 0 আর 1 এর ভিতরে নাম্বারগুলো স্কোয়াশ করতে চাই তখন হচ্ছে আমরা সফটম্যাক্স অপশন। ঠিক আছে, মানে সিগময়েড এর ইনপুট হলো একটা নাম্বার আর সফটম্যাক্স ফাংশন ইনপুট হলো অনেকগুলা নাম্বার। তো এটা যেটা করি যে আমরা ধরো আমরা চাই যে আমরা নিউরাল নেটওয়ার্কের একটা আউটপুটকে যদি ক্লাসিফিকেশন প্রবলেম হয় তাহলে আমরা ওই নিউরাল নেটওয়ার্কের আউটপুটটাকে ধরো আমার প্রবাবিলিটি হিসেবে ইন্টারপ্রেট করতে চাই বা আমার কনফিডেন্স হিসেবে ইন্টারপ্রেট করতে চাই, যে আমার যদি একটা ক্লাসিফিকেশন প্রবলেম হয় ধর আমার ফার্স্ট ক্লাস বুঝায় যে এটা একটা কুকুরের ছবি, সেকেন্ড ক্লাস বুঝায় এটা একটা বিড়ালের ছবি, থার্ড ক্লাস বুঝায় একটা ঘোড়ার ছবি, তাহলে ফার্স্ট ক্লাসে যদি 0.9 আসে তাহলে আমরা ইন্টারপ্রেট করতে চাই এইভাবে যে আমার নেটওয়ার্কটা 90% কনফিডেন্স যে আমার এই ছবিটা একটা বিড়ালের ছবি, এইভাবে ইন্টারপ্রিটেশনটা করি। ওকে, আচ্ছা, তো আমার ধরো আমার নিউরাল নেটওয়ার্ক আউটপুটটা এই এই 0 to 1 রেঞ্জে দিল না, সাপোজ আমার ফার্স্ট ফার্স্ট ক্লাসে আউটপুট দিল 14, সেকেন্ড ক্লাসে আউটপুট দিল 10, থার্ড ক্লাসে আউটপুট দিল 2, এরকম সাপোজ, ঠিক আছে। তো এই যে এই সংখ্যাগুলো যে আউটপুট দিল এটাকে আমরা চাইলে ওই 0 to 1 রেঞ্জে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো এই ম্যাপিংটা করার একটা ফাংশন হলো তোমার এই সফটম্যাক্স ফাংশন। সফটম্যাক্স ফাংশনটি যেটা করে যে তোমার যদি সাপোজ একটা ভেক্টর থাকে ধরো x1 x2 x3, তাহলে সফটম্যাক্স ফাংশনের আউটপুট হবে ফার্স্ট আউটপুটটা হবে e^x1 ডিভাইডেড বাই e^x1 প্লাস e^x2 প্লাস e^x3, সেকেন্ড আউটপুটটা হবে e^x2 ডিভাইডেড বাই e^x1 প্লাস e^x2 প্লাস e^x3। তো এটা যেটা করে যে প্রত্যেকটা সংখ্যাকে প্রথমে এক্সপোনেনশিয়াল করে, যে x1 x2 x3 কে e^x1 e^x2 e^x3 তে ম্যাপ করবে, তারপরে যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরটাকে নরমালাইজ করবে। আচ্ছা বুঝছি। তো একটা কোশ্চেন হইতে পারে যে স্যার এক্সপোনেনশিয়াল ম্যাপিং করে নরমালাইজ কেন করলো, ডাইরেক্ট নরমালাইজ করে ফেললে তো 0 টু 1 রেঞ্জে চলে যেতে পারতো। তো ওয়েল, x1 x2 x3 এগুলো তো নেগেটিভ ভ্যালু হইতে পারে, তো নেগেটিভ ভ্যালু ধরে নরমালাইজ করলে তোমার প্রোবাবিলিটি নেগেটিভ চলে আসবে। তো নেগেটিভ ভ্যালু এটা তো বললাম, আর শুরুতে যে আরেকটা কথা বলছেন ওই যে আমার যে মনে করেন যে লিনিয়ার থেকে লিনিয়ারি থেকে যায় ওইটা কেমনে হ্যান্ডেল করলো? ওই যে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলো, ঠিক আছে। এই সফটম্যাক্স ফাংশনটা হলো নেটওয়ার্কের একেবারে শেষে, ওকে, একদম লাস্টে এই কাহিনী হচ্ছে। আর নেটওয়ার্কের মধ্যে মধ্যে মানে নিউরন টু নিউরন যে কানেকশন গুলা ওই কানেকশন গুলোর মধ্যে তো একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, তো ওই কানেকশন গুলোতে সফটম্যাক্স ইউজ করে না। মানে আমরা অ্যাক্টিভেশন ফাংশন কি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আলাদা আলাদা করে মানে ইচ্ছা মতো ইউজ করতে পারবো? প্রত্যেকটা নিউরনে আলাদা ইউজ করে না, ইউজুয়ালি আলাদা ইউজ করে না, মানে তোমার ধরো পুরো নেটওয়ার্কে হয়তো সিগময়েড ইউজ করবে বা পুরো নেটওয়ার্কে রেলু ইউজ করবে, বাট এটা তোমার কোনো কনস্ট্যান্ট নাই, তুমি চাইলে আলাদা ইউজ করতেও পারো। ওকে, বাট ওই তো যদি এরকম প্রোবাবিলিটি কনভার্সনের ব্যাপার থাকে তাহলে ইউজুয়ালি আমরা নেটওয়ার্কের একদম শেষে একটা সফটম্যাক্স ফাংশন ইউজ করে থাকি। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সফটম্যাক্স ফাংশন একটা অ্যাক্টিভেশন ফাংশন, কিন্তু এটা আর কি আমরা ইউজুয়ালি আমি আমি এখনো দেখি নাই আর কি নেটওয়ার্কের মধ্যে ইউজ করতে। তো এটা হলো নেটওয়ার্কের একেবারে ইয়াতে লাস্টে ইউজ করে।
স্যার নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, লিনিয়ার, তারপর আছে নন সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, এগুলার মানে কি? নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন তো বললামই, নন লিনিয়ারিটি ডেফিনিশন মানে লিনিয়ারিটি, লিনিয়ারিটি ডেফিনিশন তো জানোই যে x1 আর x2 আলাদা আলাদা ইনপুট দেওয়ার, একসাথে ইনপুট দেওয়া একই কথা। আর নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন হলো যারা এই প্রপার্টিগুলো মেইনটেইন করে না। সিমেট্রিক ফাংশন হলো তোমার ইভেন ফাংশন। ওকে, ইভেন ফাংশন চিনো? ইভেন ফাংশন কি জিনিস? না স্যার, মানে ওই যে গ্রাফে প্লট করলে f(-x) এইটা আর কি সিমেট্রিক। ওকে, আর অ্যাসিমেট্রিক, ওয়েল, যেটা এই কন্ডিশন মেইনটেইন করে না সেটাই অ্যাসিমেট্রিক। ওকে, তো এইটাই। স্যার আজকে যে এনট্রপি বললেন স্যার, টেনেটে তো পুরাই মানে এনট্রপি নিয়ে আসলে। এটা কি মুভি না সিরিজ? মুভি স্যার, মুভি স্যার, মুভি কিসের? নোল্যান্ড। ও, এটা কবে বেরিয়েছে? এই যে সেপ্টেম্বরে মনে হয় স্যার। এটা দেখেন স্যার, আমাদের একটা টিউটোরিয়াল লাগবে এটার উপর স্যার। এনট্রপি রিভার্স করে দেয় স্যার মুভিটা। তো আমরা যে এন্ট্রপি ডেফিনিশনটা দিলাম, এটা হলো ধর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে একটা ডেফিনিশন দিয়েছি, রাইট? আর তোমরা তো ধর থার্মোডাইনামিক্স একটা এনট্রপি পড়ছো, সেটা হলো হ্যাঁ ওইটার কি তোমার ওই ইন্টিগ্রাল অফ ডি কিউ বাই টি এরকম একটা ফ্যাক্টরের মতো থাকে, ঠিক আছে? তো বোলজম্যান আইসা আর কি বলছে যে থার্মোডাইনামিক এনট্রপি আর ইনফরমেশনের এনট্রপি আসলে একই জিনিস। ওয়েল, আচ্ছা, এখানে মানে বোলজম্যান আর কি ফার্স্ট এই এই প্রবাবিলিটি দিয়ে এনট্রপি ডেফিনিশনটা দিয়েছিল, আর এইটা যে ইনফরমেশন বুঝায়, মানে এই ফর্মুলাটা আসলে যে ইনফরমেশন বুঝায়, এই এই কাজটা করেছিল হলো শ্যানন। ওকে, ক্লড শ্যানন। তো এই জন্য এই এনট্রপির ডেফিনিশনটাকে শ্যানন এনট্রপি বলে। ওকে, তো এটাই মানে, এবং এই দুইটা আসলে ইকুইভ্যালেন্ট। ওকে, তোমার ইনফরমেশনাল এনট্রপি আর থার্মোডাইনামিক এনট্রপি আসলে ইকুইভ্যালেন্ট। তোমার কিছু ফেস স্পেসের প্রবাবিলিটি নিয়ে কিছু কেরিকেচি করলেই আর কি এই ফর্মুলাটা থার্মোডাইনামিক্সে এই ফর্মুলাটা বের হয়ে যায়। আমি এখন এগুলা নিয়ে গুতাগুতি করতেছি বসে বসে, কি যে হবে স্যার। এগুলা কি মিরমেদু ফারুক স্যার এই শানা স্যার আপনাকে বলছে? এগুলা, আচ্ছা, এগুলার কি লাগে? মানে তুর্য ভাই আর শাহনাজ ভাই তো আরেকটু অ্যাডভান্স, আরো 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 উপরে লেভেলের জিনিস নিয়ে কাজ করে, মানে এগুলো উপরে লেভেলের জিনিস, মানে আরেকটু অন্য ফিল্ড। আচ্ছা, উপরে লেভেল, উপরে লেভেল শব্দটা ঠিক আছে, একটু অন্য সাইডে কাজ করে। ওকে, বাট হ্যাঁ, ভাইদের ভাইদের এগুলো লাগে। আর আমি নিজে এমনি এগুলো পড়তেছিলাম আর কি, আমার কিছু কাজ কারবার করা দরকার। ওকে, আচ্ছা, শুরু করি, 5 মিনিট হইছে, কন্টিনিউ। হ্যাঁ, হচ্ছে আমাদের হিডেন ইউনিটস। আমরা একটু আগে দেখলাম যে ইনপুট দেন হিডেন ইউনিটস দেন হচ্ছে আউটপুট ইউনিট। তো হিডেন ইউনিটস তে আমরা যে কাজগুলো করব, এটাই আমাদের হচ্ছে যে আমাদের পুরো কাজটা, পুরো ট্রেনিংটার অনেকটুকু হচ্ছে ডিফাইন করে যে আমরা হিডেন ইউনিটস তে আমরা কি ইউজ করব। তো এখানে বেশ কিছু চয়েস আছে, যেমন হচ্ছে রেক্টিফাইড লিনিয়ার ইউনিটস আর অ্যান এক্সেলেন্ট ডিফল্ট চয়েস অফ হিডেন ইউনিট। এছাড়াও আরো অনেক ধরনের হিডেন ইউনিটস আছে। আমরা হচ্ছে যে প্রথমে একেবারে প্রথমেই তো কোনো ডাটা হচ্ছে প্রেডিক্ট করা পসিবল না, তো হিডেন, তো আমাদের যে হিডেন ইউনিটটা ডিজাইন করব, এটা হচ্ছে আমাদের ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে হচ্ছে মধ্য দিয়ে হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে। আর হচ্ছে যে আমরা একটু পরে দেখব যে কিছু কিছু হিউরিস্টিক আমাদের অবলম্বন করতে হবে আমাদের হিডেন ইউনিটস ডিজাইন বা পুরো আর্কিটেকচার ডিজাইনের জন্য। তো আলটিমেটলি মানে আমরা যখন নিউরাল নেটওয়ার্কটা তৈরি করব, তো চুজিং লেয়ার সাইজ মানে হিডেন লেয়ার কয়টা হবে, এটাও একটা হাইপার প্যারামিটার। রাইট,
rectified linear units. Sir, এই জিনিসটা একটু কম বুঝি স্যার, রেলুটাকে তো দেখতে মানে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন মনে হয়, কিন্তু সত্যি এটা নাকি লিনিয়ার ওয়ে এক্স্যাক্টলি লিনিয়ার না, এটা হলো তোমার ডিপেন্ডস অন দা রেঞ্জ। ওকে আচ্ছা, তো মানে ওরা একটা রেঞ্জ দিয়ে দেয়, তো এই রেঞ্জ পর্যন্ত মানে ভ্যালুটা জিরো হবে, এবং যদি ওই রেঞ্জে পৌঁছে যায় তখন সে ফায়ার করবে এরকম কিছু। সেটাই, এটা হলো এই যে ম্যাক্স অফ 0, z মানে এটা ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা মানে ক্লাসিক্যাল রেলুটা হলো যে তোমার ওই র‍্যাম্প ফাংশনের মতো। র‍্যাম্প ফাংশন চিনো কেউ? না। আচ্ছা ঠিক আছে, বন্ধ। এটা হলো যে তোমার বেসিক্যালি নেগেটিভ নাম্বার ইনপুট দিলে 0 দিবে, আর পজিটিভ নাম্বার ইনপুট দিলে যা ইনপুট দিছো তাই দিবে। তো রেলু অফ 1 ইকুয়াল টু 1, value of minus 1 equal to 0. Okay. So, এটা আমি কই দিতে পারবো না যে আমি স্যার নেগেটিভ নাম্বার না, আমি চাইতেছি এই থ্রেশহোল্ড যখন অ্যাচিভ করবে তখন ওই যে বায়াস, ওই কাজটি তো বায়াস করে, বায়াস ও আছে, বায়াসিং করতে হবে তখন। আচ্ছা ওকে, বায়াসিং করে তুমি চাইলে এই 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 লিস্টটাকে একটু শিফট করে দিতে পারবা। এটাই গেল, তারপর কন্টিনিউ করো কি কি লেখা এখানে। It is the only difference between a linear unit and a rectified linear unit is that a rectified linear unit outputs zero across half its domain. This makes the derivatives through a rectified linear unit remain large whenever the unit is active. So, যখন আমাদের হচ্ছে যে ইউনিটটা অ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে যে আমাদের রেক্টিফাইড ইউনিটটা বড় থাকবে, আর হচ্ছে যে ডেরিভেটিভগুলো বড় থাকবে আর কি। ও সরি, ডেরিভেটিভগুলো বড় থাকবে। আর কেন কেন বড় থাকবে বলতে পারো? মানে ইন কম্পারিজন টু সিগময়েড, মানে এই ডেরিভেটিভের আলোচনাটা এখানে কেন আসলো কেউ কি বলতে পারবা? আইডিয়া কি স্যার? এটা একটু মানে অ্যাবস্ট্রাক্ট লাগতেছে জিনিসটা। ডেরিভেটিভের আলোচনা আসলো কারণ আমরা যে ট্রেন করব ট্রেনিং এর সময় তো এই ডেরিভেটিভ গুলাই লাগে, তাই না? গ্রেডিয়েন্ট ডিসেন্ট তো কি করে তোমার কস্ট ফাংশনের, কস্ট ফাংশনকে তোমার যে নেটওয়ার্কের প্যারামিটারগুলো ওই প্যারামিটারগুলোর রেসপেক্টে হলো ডেরিভেটিভ করে, ডেরিভেটিভ করে তারপরে ডেরিভেটিভটা ডেরিভেটিভগুলো ইউজ করে হলো ওই প্যারামিটারগুলো আপডেট করে। তো গ্রেডিয়েন্ট ভ্যানিশিং নামে একটা জিনিস আছে, সেটা হলো যে তুমি যদি ইফ ইউর চয়েস অফ রেক্টিফাই, ইফ ইউর চয়েস অফ অ্যাক্টিভেশন ফাংশন ইজ পুয়ার, যদি খারাপ চয়েস হয় তাইলে তো তোমার এই গ্রেডিয়েন্ট মানে এই যে ডেরিভেটিভ গুলা বা গ্রেডিয়েন্ট গুলা অনেক কমে যেতে পারে। ওয়েল অনেক কারণেই কমে, অ্যাক্টিভেশন ফাংশনের চয়েসের জন্য কমতে পারে, তারপর তোমার নেটওয়ার্কের ডেপথ বেশি হয়ে গেলে কমতে পারে, বহু কমার বহুত কারণ আছে। আচ্ছা তো যদি অনেক কমে যায় তাইলে তো তোমার তোমার প্যারামিটার গুলো আপডেট করতে পারবে না, এটা কি বুঝতে পারছো? পারতেছো? হ্যালো, ধরো তোমার একটা প্যারামিটার আছে x, তো যেটা যে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করতে হবে হলো dc/dx, cটা হলো আমার কস্ট ফাংশন। ওকে, তো এই এই গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করে তারপর x এর সাথে, x এর থেকে তুমি বিয়োগ করলা, বিয়োগ করলে ধরো তুমি একটা নতুন x প্রাইম পাবা, ঠিক আছে? এবারে আর কি প্যারামিটারগুলো আপডেট হয়, তোমার এই গ্রেডিয়েন্টটাকে প্রিজার্ভ করতে হবে আর কি, এটা হলো কথা। তো সিগময়েড ফাংশনের গ্রাফ দেখেছো কেউ? সিগময়েড ফাংশনের গ্রাফ দেখাতে পারবা? হ্যাঁ পারবো স্যার, আমার কাছে ওপেন আছে। দেখো তো একটু সিগময়েড ফাংশনের গ্রাফ। আমি দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা আসতেছে, ওকে
ওকে এই যে সিগময়েড ফাংশনের গ্রাফ ওকে তো এই এই সিগময়েড ফাংশনের ইনপুট তো তুমি বলো যে আচ্ছা এখানে ক্লিক করে বড় করা সম্ভব গ্রাফটা স্যার আমারটা দেখতেছেন না নীল এটা দেখতেছেন তোমারটা দেখতেছি ইদারেটা দেখা যাচ্ছে আচ্ছা ওকে আই তো ওকে তো এই এই গ্রাফ দেখে বলো তো যে কোন জায়গায় ডেরিভেটিভ বেশি কোন জায়গায় ডেরিভেটিভ কম স্যার এই যে এখানে বেশি এখানে কম মানে মাঝে যত সামনের দিকে যাচ্ছে তত ডেরিভেটিভ কমে যাচ্ছে যত পিছনের দিকে যাচ্ছে তত ডেরিভেটিভ কমে যাচ্ছে সবচেয়ে বেশি হলো জিরোতে ওকে এস স্যার আচ্ছা এবার অন্য আরেকটা ট্যাবে রেলু ফাংশনটা বাইর করো তো ইনপুট যদি অনেক বড় হয়ে যায় তাহলে তো ডেরিভেটিভ নাই হয়ে যাবে রেলু ফাংশন যেটা করে যে তোমার যদি ইনপুট যদি অনেক বড় হয় তাহলে ডেরিভেটিভটা এইভাবে নাই হয়ে যায় না ওকে ইট প্রিজার্ভস দ্য ডেরিভেটিভ তো যেসব যেসব নেটওয়ার্কে এরকম গ্রেডিয়েন্ট ভ্যানিশিং এর প্রবলেম থাকে যে ডেরিভেটিভ নাই হয়ে যাচ্ছে বা অনেক কমে যাচ্ছে ট্রেনিং করা যাচ্ছে না ভালোমতো ওইসব নেটওয়ার্কে তোমার রেলু ইউজ করা যায় তো বলতে পারো যে স্যার তাইলে আমি একেবারে নেগেটিভ গুলার জন্য জিরো না করে ওইখানেও রাখতাম ঠিক আছে সমস্যা কি ছিল এখন ওইখানে যদি সমান রেখে দেয় মানে পজিটিভ পার্টির গ্রেডিয়েন্ট আর নেগেটিভ পার্টির গ্রেডিয়েন্ট যদি সমান হয়ে যায় তাহলে তো একটা স্ট্রেট লাইন হয়ে যাবে রাইট ইয়েস স্যার এবং এইটাও ইউজ করা হয় মাঝে মধ্যে এটাকে বলে পিলু প্যারামেট্রিক রেলু যখন মানে ইউজ করতেছি স্যার আমরা যে পিক পয়েন্টে যাওয়ার পরে তো আমরা স্টপ হইতাম কিন্তু রেলুতে তো তাইলে আমরা স্যার স্টপ হইতে পারতেছি না স্যার পিক পয়েন্টে স্টপ তোমার সিগমাটা তো কস্ট ফাংশন না মানে স্টপ তো হবে কস্ট ফাংশনের মিনিমাতে হ্যাঁ রাইট কস্ট ফাংশনের মিনিমাতে পৌঁছানো না পর্যন্ত তো আসলে অন্য কোন জায়গায় স্টপ হওয়ার আমার প্রয়োজন নাই মানে সিগমাট ফাংশনের যে তুমি বলতে পারো যে মানে সিগমাট ফাংশনের জন্য নেট নিউরন গুলো স্যাচুরেটেড হয়ে যাচ্ছে ওকে তো কিছু কিছু প্রবলেমের জন্য এই স্যাচুরেশনটা ভালো হতে পারে যে আমরা চাই যে নিউরন গুলো যাতে স্যাচুরেটেড হয়ে যাক at some point okay so oisha problem er jonno sigma bhalo hote pare to emon problem o thakte pare jekhane saturation amra chai na to shekhane reduce okay amar network ta kothay thambe mane amar parameter update gula kothay thambe eta kintu ashole activation function er upor depend kore na eta depend kore holo cost function er upor acha acha okay 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 acha sir jeta bollo ar ki je আমার ইনপুটের জন্য আমার গ্রেডিয়েন্টটা ভ্যানিশ হয়ে যেতে পারে অথবা জিরো হয়ে যেতে পারে তো এটা একটা সমস্যা যেমন আমারটা যদি আমি তো ডিপ নিউরাল নেটওয়ার্ক কাজ করতেছি তো লেয়ার অনেকগুলো হতে পারে তো ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে যেতে যেতে তো দেখা যাচ্ছে যে অ্যাক্টিভেটেড হতে হতে আবার হ্যালো শোনা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ তো এক লেয়ার থেকে আরেক লেয়ারে যেতে যেতে দেখা যাবে যে আমার মানে ভ্যালুটা অনেক ছোট হয়ে গেছে তো তখন দেখা যায় যে আমার গ্রেডিয়েন্টটা জিরোর কাছাকাছি চলে যায় এবং এটা তো একটা সমস্যা তো একটা জিনিস আছে তো একটা টার্ম আছে এটা হচ্ছে LSTM অথবা লংগেস্ট শর্ট টার্ম মেমোরি
আর একটা আছে লং শর্ট টার্ম মেমরি, সরি লং শর্ট টার্ম মেমরি আর জিআরইউ। তো এইগুলোর মাধ্যমে মানে এগুলো হচ্ছে কিছু গেট যেগুলো যেগুলোর মাধ্যমে আছে ওই যে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং প্রবলেম সলভ করে। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, এটা স্যার এখানে লিখি নাই। তো এলএসটিএম ও আসলে একটা বড় ডিসকভারি ছিল। এলএসটিএম এলএসটিএম তো এসটিএম ইজ ইউজড এক্সটেনসিভলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রবলেমস। ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ তো ধুমায় মানুষ এলএসটিএম ইউজ করে, যদিও এখন এলএসটিএম এরও আরো অ্যাডভান্স ভার্সন জিনিসপত্র চলে আসছে। ওকে, তো এরকম অনেক টেকনিক আছে আর কি গ্রেডিয়েন্ট ভ্যানিশিং প্রবলেম দূর করার জন্য। এবং এটা আর কি তো বড় নেটওয়ার্ক ট্রেন করার জন্য এটা খুব বড় একটা সমস্যা যে নেটওয়ার্ক গ্রেডিয়েন্ট ভ্যানিশ হয়ে যায়। তোমার যদি বেশি ডিপ হয় তাহলে গ্রেডিয়েন্ট হইলো লেয়ার পার করে পিছনে যাইতে 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 কিছুই থাকে না, তো দেখা যায় যে লাস্টের দিকে লেয়ার গুলো ট্রেনই হয় না। তো এটা খুবই বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা হলো এখন এখনকার নেটওয়ার্ক গুলোতে, সেটা হলো ক্যাটাস্ট্রফিক ফরগেটিং। ওকে, তো এটা হলো ক্যাটাস্ট্রফিক ফরগেটিং হলো যে আমরা যখন কোন নিউরাল নেটওয়ার্ক আর কি ফিল্ডে এমপ্লয় করি, মানে যদি তুমি কন্টিনিউয়াসলি ট্রেনিং করাও ট্রেনিং করে থাকো নেটওয়ার্কে, যে তুমি একটা মানে ফিল্ডে কোনো একটা মেশিনে আর কি ওই নিউরাল নেটওয়ার্কটা ইমপ্লিমেন্ট করছো করে ছাইড়ে দিয়েছো, তো তুমি চাও যে এটা আর কি প্রত্যেকদিন ডাটা দেখবে আর দেখে দেখে প্রত্যেকদিন শিখতে থাকবে। ওকে, প্রত্যেকদিন ডাটা দেখবে শিখবে, ডাটা দেখবে শিখবে। তো এই 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 প্রসেস এই প্রসিডিওরে যেটা হয়, তুমি যদি কন্টিনিউয়াসলি নেটওয়ার্কটাকে শিখাতে থাকো অন নিউ এন্ড নিউ ডাটা এভরিডে, তাহলে দেখা যায় যে সে একদম শুরুর দিকে যে যে জিনিসগুলো শিখছিল ওই জিনিসগুলো ভুলে যায়। ওকে, তো সেই জিনিসগুলো মনে রাখতে হবে, এটাকে আর কি ক্যাটাস্ট্রফিক ফরগেটিং বলে। তো এইটাই আর কি মানে মানে হিউম্যান হিউম্যান বিং আর কি এই জিনিসগুলো হয় না, ঠিক আছে? এমন তো না যে আমরা ছোটবেলায় যে জিনিসগুলো কিছু কিছু জিনিস ভুলি, কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড ভিউ বা আমাদের পারসেপশন, ঠিক আছে, যে আমরা ওইগুলা তো এমন না যে একটা জিনিস দেখা বন্ধ করে দিলেই ওইটা একেবারে ভুলে যাব, রাইট? তো এই এই সমস্যাটা আর কি এখন হয়। তো ফিল্ড এমপ্লয়মেন্টে এটা একটা সমস্যা, আরো কিছু কিছু সমস্যা আছে। আমি তো এখন আর কি ডিপ লার্নিং রিসার্চ অত ক্লোজলি ফলো করি না, বাট এটা একটা। ওকে, ঠিক আছে, কন্টিনিউ। আমাদের আরিলুর পরে হচ্ছে আর্কিটেকচার ডিজাইন। তো আর্কিটেকচার ডিজাইনটা হচ্ছে আমাদের ওভারঅল যে স্ট্রাকচারটা কেমন হবে, লাইক আমাদের কয়টা হিডেন লেয়ার হবে, আমাদের হিডেন বিভিন্ন যে কস্ট ফাংশন, বিভিন্ন যে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাটসেট্রা, আমরা কি ইউজ করব, হিডেন লেয়ারের ডেপথ হবে কি, ওয়াইড হবে কি, সবগুলো হচ্ছে আমাদের যে টাইপ আমরা ডাটা সেট ট্রেন করতে চাই সে টাইপের উপর নির্ভর করে। তো মোস্ট নিউরাল আর্কিটেকচার অ্যারেঞ্জ দিস লেয়ার ইন এ চেইন স্ট্রাকচার। বেশিরভাগই নিউরাল নেটওয়ার্কগুলো হচ্ছে এক একটা লেয়ার হচ্ছে চেইন অ্যাপ্লাই করে। আমরা যেরকম হচ্ছে যে চেইন রুলটা জানি আমাদের ক্যালকুলাসে, তো এখানে হচ্ছে যেমন ফার্স্ট লেয়ারটা হচ্ছে আমাদের দেখাচ্ছে আমরা যেরকম ওয়েট আর বায়াস দিয়ে যেটা বের করছিলাম যে এইচ ওয়ান ইকুয়াল টু জি ওয়ান, ওয়েট ওয়ান ট্রান্সপোজ এক্স প্লাস বি ওয়ান। অ্যান্ড সেকেন্ড লেয়ারটা হচ্ছে সেম ভাবে এরকম প্রতিটা লেয়ার হচ্ছে আমাদের এভাবে বের হবে, এবং যে প্রত্যেকটা লেয়ার থেকে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে পরের লেয়ারের ইনপুট হিসেবে কাজ করবে। এখানে একটা ছোট চেঞ্জ করতে হবে, বলো তো কি মনে হচ্ছে? একটা ভুল আছে স্যার, এই যে এখানে যে ইনপুটটা আসছে এই জায়গায় হচ্ছে ওই আউটপুটটা হবে এখানে এক্স দাও, সেকেন্ড ইনপুটে আর কি এক্স হবে না, এইচ1টা হবে। আর আর একটা আর্কিটেকচার যখন আমরা ডিজাইন করব তখন একটা কনসিডার করতে হবে যে নেটওয়ার্কের ডেপথ আর ওয়াইডটা কি। ডেপথটা হচ্ছে যে আমরা কতগুলা হচ্ছে লেয়ার ইউজ করতেছি, হিডেন লেয়ার, তারপরে আউটপুট লেয়ার, হিডেন আর কতগুলো ইউজ করছি, এটা হচ্ছে আমাদের ডেপথ বলা হয়। আর ওয়াইড বলা হয় যে এক একটা লেয়ারে আমরা কতগুলো নিউরন আছে, সেটা হচ্ছে আমাদের এক একটা লেয়ারের ওয়াইড বলা হয়। A network with even one hidden layer is sufficient to feed the training set. একটা হিডেন লেয়ার দিয়েও আমরা হচ্ছে কাজ করতে পারি।
আর যেগুলো হচ্ছে যে আরো ডিপার নেটওয়ার্কস আমরা যেগুলো বলি, তার মানে হচ্ছে যে ওই ডিপার নেটওয়ার্কস গুলোতে আরো হিডেন লেয়ারের সংখ্যা আরো বেশি। আর আর হচ্ছে যে আমাদের ডিপার নেটওয়ার্কস আর অফেন এবল টু ইউজ ফার ফিওর ইউনিটস পার লেয়ার অ্যান্ড ফার ফিওর প্যারামিটার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিকোয়েন্টলি জেনারেলাইজিং টু দ্য টেস্ট সেট, বাট দে অলসো টেন টু বি হার্ডার টু অপটিমাইজ। যেহেতু আমাদের এখানে অনেকগুলো লেয়ারের কাজ হয়, সেহেতু হচ্ছে এগুলো কমপ্লেক্সিটি হওয়ার কারণে অপটিমাইজ করাটাও আমাদের হার্ডার হয়ে যায়। আর আমরা হচ্ছে একটা নর্মালি একটা নেটওয়ার্কে আর্কিটেকচারে আইডিয়ালি সেট করি, হচ্ছে ওইটা থেকে যে আমরা যে ইররগুলো পাই ওই ইররগুলো মনিটর করে করে দেন হচ্ছে যে ওই নেটওয়ার্কের আর্কিটেকচারটা আমরা আইডিয়ালি সেট করি। দেন সাম হিউরিস্টিক, যে সিকোয়েন্সিয়াল অর ব্যাচ অ্যালগোরিদম, সিকোয়েন্সিয়াল মোড ইজ কম্পিউটেশনালি ফাস্টার দেন দ্য ব্যাচ মোড। কি বুঝাচ্ছে তোমরা বলো? প্যাটার্ন রিকগনিশন তো হয়, মানে তুমি যখন একটা নেটওয়ার্ক ট্রেন করো তখন তো সে ওই প্যাটার্ন ধরতেই শিখে। আমরা তো প্যাটার্ন ধরতে শেখানোর জন্যই ট্রেনিং করাচ্ছি, যে একটা করে একটা ইনপুট দিলে সেই ইনপুটটা কোন প্যাটার্ন সেটা যাতে ধরতে পারে। এখানে প্যাটার্ন বাই প্যাটার্ন বলতে কি বুঝাচ্ছে? আই ডোন্ট নো, আমি বুঝি না স্যার। এটা মনে হয় ব্যাচ মোড তো বললাম, ইপক বাই ইপক যেটা ওইটা তো জানি। আচ্ছা না বুঝলে ওকে বুঝে জানাও আমাদেরকে। নেক্সট, তারপর কন্টিনিউ। ম্যাক্সিমাইজেশন অফ ইনফরমেশন কন্টেন্ট, এভরি ট্রেনিং এক্সাম্পল প্রেজেন্টেড টু দ্য ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম মাস্ট ম্যাক্সিমাইজ দ্য ইনফরমেশন কন্টেন্ট। আমরা একটু পরে দেখব ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম কি। তো এখানে যেটা বুঝাইছে যে আমরা হচ্ছে নর্মালি ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম দিয়ে যে ট্রেনটা করাই ওখান থেকে যে ইনফরমেশনগুলো পাই ওইটার ওই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কিছু চেঞ্জ জানি সিস্টেমে, ওই চেঞ্জগুলো যেন আমরা হচ্ছে ম্যাক্সিমাইজভাবে ইউজ করতে পারি সেটাই বলা হয়েছে। তো দ্য ইউজ অফ অ্যান এক্সাম্পল দ্যাট রেজাল্টস ইন দ্য লার্জেস্ট ট্রেনিং ইরর, মিন্স যখন হচ্ছে আমাদের ইররটা অনেক বড় হবে তখন হচ্ছে আমাদের আস্তে আস্তে ইররটা হচ্ছে আমরা মিনিমাইজ করে 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 আমাদের টার্গেটেড ডাটা সেটের কাছাকাছি আনতে পারবো। আর দ্য ইউজ অফ অ্যান এক্সাম্পল দ্যাট ইজ রেডিক্যালি ডিফারেন্ট ফ্রম অল দোজ প্রিভিয়াসলি ইউজড, তো আমরা হচ্ছে যে সেম ধরনের ইউজ না করে সেম ধরনের এক্সাম্পল সেম ধরনের ভ্যালু বারবার না দিয়ে ডিফারেন্ট টাইপের হচ্ছে ভ্যালু দিয়ে দিয়ে হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা ম্যাক্সিমাইজ করতে পারি। অ্যাক্টিভেশন ফাংশন, নেটওয়ার্ক লার্নস ফাস্টার উইথ অ্যান্টিসিমেট্রিক ফাংশন হোয়েন কম্পেয়ার টু নন সিমেট্রিক ফাংশন, সিগময়েড হাইপারবোলিক ট্যাঞ্জেন্ট ফাংশন ইজ নন সিমেট্রিক। স্যার এখানে অ্যান্টিসিমেট্রিক ফাংশনটা বুঝি না, অ্যাসিমেট্রিক না, অ্যাসিমেট্রিক তো ওইটা না, অ্যাসিমেট্রিক হলো নট সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক হলো সিমেট্রিক ফাংশন হলো ইভেন ফাংশন আর অ্যান্টিসিমেট্রিক ফাংশন হলো অড ফাংশন। ওকে আচ্ছা আচ্ছা, অড ফাংশন মানে কি বলো স্যার? fx = -fx, fx = -fx না স্যার, fx = -fx মানে তো fx = 0 তোমার বলো অড ফাংশন কি জিনিস, কেউ কি জানো অড ফাংশন কি জিনিস? ছিলাম তো প্লিজ ইভেন ফাংশন অড ফাংশনটা জানো কি? ইভেন ফাংশন কি জিনিস স্যার? কজ না ইভেন ফাংশন? হ্যাঁ কজ ইভেন ফাংশন। ওজি আমরা মাইনাসটাকে স্প্লিট করে দিলে ইয়া হয়ে যায় অড ফাংশন, মানে স্যার ওই যে এক্স অ্যাক্সিসে আমি যদি একটা মিরর ধরি তাইলে মানে হচ্ছে যে মানে সেম ফাংশনটাই পাচ্ছি, এটা কি? ওটা হচ্ছে আর কি আপনার ইয়ার মতো বলছে ওই
গ্রাফিক্যালি, আর নরমালি ফাংশনের মধ্যে হচ্ছে আমার যদি কোন একটা ভ্যালু মাইনাস থাকে ওটা হচ্ছে অ্যাবজর্ব করবে না সে, তাইলে হচ্ছে এটা অড ফাংশন হয়। ইয়েস স্যার, অড ফাংশন মানে ওই মাইনাসটা থেকে যায় আর কি, মানে এটা আমরা বলি যে সিমেট্রিক উইথ রিসপেক্ট টু দি অরিজিন। তুমি যদি অরিজিনের রিসপেক্টে রিফ্লেক্ট করো তাহলে তোমার ওই পজিটিভ পার্টটা পজিটিভে থাকবে, নেগেটিভটা নেগেটিভে থাকবে, অথবা অপোজিট। আচ্ছা ঠিক আছে, এখানে তো বলতেছে যে অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক ফাংশন আর কি অড ফাংশন, অ্যান্টিসিমেট্রিক ফাংশন ইজ ভালো কম্পেয়ার টু সিগময়েড আর হাইপারবোলিক ট্যানজেন্ট। হাইপারবোলিক ট্যানজেন্ট একটা অ্যাক্টিভেশন ফাংশন, ট্যানজ ফাংশনটা যেটা। আচ্ছা দেন হচ্ছে টার্গেট ভ্যালুস, টার্গেট ভ্যালুস মাস্ট বি চুজেন উইদিন দ্য রেঞ্জ অফ এ সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশন। আমরা একটু আগে দেখলাম যে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের কাজ কি, যে জিরো আর ওয়ান এর মধ্যে যে ও স্কোয়াশ করে, তো আমাদের টার্গেট ভ্যালু যদি হচ্ছে যে ওইটার মাঝামাঝি চুজ না করা হয় তাহলে আমাদের হিডেন লেয়ার্সের যে কাজগুলো এগুলো হচ্ছে স্যাচুরেট করবে, আর বেশি স্যাচুরেট করার জন্য হচ্ছে যে আমাদের লার্নিং রেটটা কমে যাবে। দেন হচ্ছে যে inputs normalization, each input variable should be processed so that the mean value is small or close to zero or at least very small when compared to standard deviation. মানে এটা মোস্ট প্রবলি ইনপুট নরমালাইজেশন, এটা হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এর কাজ, যে ডেটাগুলোকে কি করতে বলতেছে এখানে বলো তো। In each input variable should be processed so that the mean value is close to zero or at least very small when compared to the standard deviation এর তুলনায় কম হবে। স্যার মানে হচ্ছে স্যার ওই যে অনেক সময় দেখা যেতে পারে যে মানে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে যদি অনেক বেশি মানে ইয়া হয় যে দেখা যায় যে কি হয় বলবো, মনে করেন যে 5 বছরের একজনের ক্যান্সার ধরা পড়ছে, তো এমনি নরমালি তো মনে করেন যে 5 বছরের একজনের ক্যান্সার হবে না, তো তাইলে ওইটাকে যদি আমি ডেটা সেটে নিয়ে নিই তাইলে হচ্ছে যে আমার মানে রেজাল্টটা মানে অ্যাকুরেসিটা কমে যাবে, মানে এরকম কিছু মেবি বুঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাইট, ইউ আর রাইট, এরকমই বুঝাচ্ছে। আরেকটা জিনিসও বুঝাইতে পারে যে আমার সাপোজ এখন ইনপুট ডাটার মধ্যে এরকম উড়া ধুরা মিন বা এরকম হাই মিন থেকে অনেক দূরে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের তুলনায় অনেক বেশি এরকম ডাটা থাকতে পারে, তো আমি চাইলে এটাকে স্কোয়াশ করে একটা ধরো জিরো মিন আর ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিস্ট্রিবিউশনে নিয়ে আসতে পারবো। তা কেমনে করে জানো, কোন একটা ডিস্ট্রিবিউশনকে তোমার জিরো মিন আর ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিস্ট্রিবিউশন কেমনে বানায়? হ্যাঁ স্যার, এটা একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দিলে ওটাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কেমনে বানায়? এই ধরনের প্রবলেম তো তোমাদের প্রবাবিলিটি তো করার কথা মনে হয়। করছিলাম স্যার, করছিলাম, স্যার ভুলে গেছি। খুবই সিম্পল, তাহলে x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা এটা করলেই হয়। এই তোমার একটা লিনিয়ার ট্রান্সফর্মেশন করা লাগে যে মিন মিন দিয়ে ভাগ দিয়ে তারপরে সরি হ্যাঁ হ্যাঁ স্যার মিন মাইনাস করে সেট টেবিল হ্যাঁ মিন মাইনাস প্রবলেমগুলো করতাম। আমি বলি ম্যাক্স আর নিচে ডিভাইড করতাম ম্যাক্স মাইনাস মিন, মানে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, আর উপর হচ্ছে x মাইনাস মিনিমাম ভ্যালু, এরকম কিছু মনে হয়। না 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 এটা স্যার এরকম একটা ছিল, এটা তো অন্য একটা কিছু বলতেছ মনে হয়। আমি আর কি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন নরমালাইজেশনের কথা বলতেছিলাম। আচ্ছা বাদ দাও, ঠিক আছে ওটা এখন এক্সাক্টলি লাগবে না। তো হ্যাঁ কাহিনী হলো এইটাই যে আমরা ইউজুয়ালি এমন ডাটা দিতে চাবো যেটা হলো মিনের কাছাকাছি থাকে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের তুলনায় যাতে অনেক মিন থেকে অনেক বেশি দূরে না হয়। ওকে তারপর আমাদের ইনপুট ভ্যারিয়েবল গুলো যেন নিজের ভিতরে কোনো কোরিলেটেড না থাকে, আর ডিকোরেলেটেড ইনপুট ভ্যারিয়েবল ডিকোরিলেটেড ইনপুট ভ্যারিয়েবল শুড বি স্কেলড সো দেয়ার কো ভ্যারিয়েন্সেস আর এক্স অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। ইনিশিয়ালাইজেশন অফ ওয়েটস, ইফ সিনাপটিক ওয়েভস আর অ্যাসাইনড লার্জ ইনিশিয়াল ভ্যালুস, নিউরনস আর ড্রিভেন ইনটু স্যাচুরেশন, লোকাল গ্রেডিয়েন্টস বিকামস স্মল, সো লার্নিং রেট
আমি হিমেলের কথা শুনতেছি না। আমিও শুনতেছি না। আচ্ছা ওকে, হ্যালো হিমেল। হ্যালো, ওকে আসে। কারেন্ট চলে গেছে নাকি? আমার মনে হয় মাইক ডিসকানেক্টেড হয়ে গেছে। ইয়াতে তো আছে, মানে প্রেজেন্টেশনে তো আছে। নিলয় কন্টিনিউ কর তাহলে। আচ্ছা তো, আচ্ছা ইনিশিয়ালাইজেশন অফ ওয়েট, ওয়েট বেশি বড় এবং ছোট হতে হবে না এটা বলছে। কারণ বেশি হলে স্যার ওই যে আমরা লোকাল গ্রেডিয়েন্টস বিকাম স্মল, এবং গ্রেডিয়েন্ট যদি স্মল হয়ে যায় তাহলে সেটা ওই যে মিনিমাতে পৌঁছাতে পারবে না। আর আচ্ছা, আর এটা যদি, আচ্ছা পরের লাইনটা স্যার বুঝি নাই। আরে ওর কারেন্ট গেছে না, নেট গেছে। হ্যাঁ আচ্ছা, দেখুন একটা কারেন্ট চলে গেছে মনে হয়। আচ্ছা নিলয় কি শেয়ার করতে পারো? তোমার কি ওপেন করা আছে? পারবো স্যার। আচ্ছা হিমেল আসছে আবার। আচ্ছা তোমার কি তাহলে, কারেন্ট চলে গেছে? হ্যাঁ হ্যাঁ লিখে দিয়ে। হ্যাঁ স্যার ওটাই তো বলছি। নিলয় কন্টিনিউ করতে পারো, আই গেস। কি করা? আচ্ছা তো স্যার হচ্ছে লার্নিং রেট। আচ্ছা তো লার্নিং রেট একটা হাইপার প্যারামিটার যেটা সেট করে দেওয়া হয়, এবং বেসড অন দা লার্নিং রেট আমাদের লার্নিংটা কত দ্রুত হবে সেটা মানে ডিটারমাইন করা হয়। তো এখানে বলা হয়েছে যে সাধারণত 0 থেকে 0.9 এর ভেতর ইউজ করা হয়, বাট মানে এটা হচ্ছে মডেলের উপর ডিপেন্ড করে। তো আমার লার্নিং রেট যদি অনেক ছোট হয় তাহলে মানে এটা লার্নিং আস্তে আস্তে অ্যাডভান্সড হবে, এবং অনেক বড় হলে অনেক তাড়াতাড়ি অ্যাডভান্সড হবে। তো মানে সোজা কথায় বলতে গেলে হয়তো মনে হবে যে লার্নিং রেট বেশি রাখলে তো ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে, বাট এটাতেও একটা সমস্যা আছে। তখন আমার আমাদের মডেলটা অসিলেট করবে অনেক দ্রুত। আচ্ছা আমি একটু জিনিসটা খাই। ধরা যাক এটা যদি আমাদের মানে কস্ট ফাংশন, স্লাইড দেখা যাচ্ছে এখনো। ও আচ্ছা আচ্ছা সরি, উইন্ডো শেয়ার দিতে হবে। ঠান্ডা হয়ে যাচ্ছে? আসতেছে? হ্যাঁ আসছে। তো আমাদের মানে কস্ট ফাংশন এখানে জিরো, তো আমাদের গ্রেডিয়েন্ট যদি এই জায়গায় থাকে তো আমাদের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট সব সময় মানে কস্ট ফাংশন যেখানে মিনিমাম সেদিকে পয়েন্ট পয়েন্ট আউট করবে। তো লার্নিং রেট যদি আমার খুবই ছোট হয়, এরকম এরকম কিছু একটা হয়, তাহলে সে খুবই আস্তে আস্তে মুভ করবে জিরোর দিকে, খুবই আস্তে আস্তে মুভ করবে। আর আমার লার্নিং রেটটাকে আমি অনেক বাড়াই দিলাম, তো সে দেখা যাবে খুব দ্রুত এখানে চলে গেছে ফার্স্ট ইটারেশনে। সেকেন্ড ইটারেশনে তার ডিরেকশন হচ্ছে বাম দিকে, জিরোর দিকে, তখন সে আরো অনেক দূরে চলে গেছে। তো মানে অপটিমাম একটা রেট সিলেক্ট করতে হবে যেন সে কয়েকবার ইটারেশনের মাধ্যমে জিরোতে চলে আসে। তারপর আমি এভাবেও তো করতে পারি যে মানে প্রত্যেক ইটারেশনে আমার জাম্পের পরিমাণ ছোট হবে, মানে জাম্পের। এক্স্যাক্টলি এটাই করা হয়। হ্যাঁ হ্যাঁ, এটাকে লার্নিং রেট শিডিউলিং বলে। ঠিক আছে, যে আমার যখন ধরো নেটওয়ার্ক ট্রেনিং শুরু হচ্ছে তখন তো লার্নিং রেটটা বেশি থাকলে ভালো, রাইট? আর যখন এনাফ টিউনিং হয়ে গেছে তখন কম থাকলে ভালো। তো ইউজুয়ালি এখন যেটা করা হয় যে তোমার প্রত্যেক ইপকের পর পর লার্নিং রেটটা আস্তে আস্তে কমানো হয়, যাতে ওই তো এটা বলে যে ইনিশিয়ালি যাতে বেশি থাকে, আর তারপর আস্তে আস্তে যাতে টিউনিং এর জন্য তোমার ওই ইয়াটা কমে আসে। স্যার ওইটা না করলে কি মানে, স্যার আমি যদি বেশি বেশি ইপক দিই তাহলে হচ্ছে যে মানে আমার অ্যাকুরেসি আবার খারাপ হয়ে যায় নাকি? ওইটা না করে যদি বেশি ইপক দাও তাইলে ওই যে ওভারশুটিং হবে, প্রথমত ওভারশুটিং হইতে পারে, আর সময় লাগবে আর কি। মানে অসিলেট করেও পৌঁছানো সম্ভব, অসিলেট করেও তোমার ইয়াতে পৌঁছানো সম্ভব। এখন মানে প্রত্যেকবার অসিলেশনের পরিমাণ হয়তো একটু একটু করে কমতে থাকবে, কিন্তু সময় বেশি লাগে, বেশি লেগে যাবে আর কি। আর তখন আবার সময় বেশি লেগে গেলে তোমার নেটওয়ার্কে কিছু ওভার ফিটিং ও হইতে পারে। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে আর কি লার্নিং এর শিডিউলিং করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারপর হচ্ছে কতটুক লেয়ার এবং নিউরন দিতে হবে সেটা, সেটা মানে
এটা কোনো ফিক্স না, এটা হচ্ছে এই যে সলভড বাই ট্রায়াল এন্ড এরর, হিমেল যেটা বলছিল আগে। আর আচ্ছা, তো এখানে বলছিল দুইটা অ্যাডাপটিভ অ্যাডাপটিভ অ্যালগোরিদম, সেটা হচ্ছে একটা লার্জ নেটওয়ার্ক দিয়ে শুরু করা এবং সাকসেসিভলি রিমুভ সাম নিউরনস অ্যান্ড লিঙ্কস আনটিল নেটওয়ার্ক পারফর্মস ডিগ্রেডস পারফর্মস ডিগ্রেডস। যতক্ষণ পর্যন্ত আমার পারফরমেন্স মানে খারাপ হতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি একটা বড় নেটওয়ার্ক থেকে ছোট কিছু কিছু নিউরন এবং নিউরনকে রিডিউস করব। আর আরেকটা অ্যাডাপটিভ অ্যালগোরিদম হতে পারবে যে একটা ছোট নেটওয়ার্ক দিয়ে শুরু করব এবং যতক্ষণ না পর্যন্ত আমার পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আমার নেটওয়ার্কটাকে বড় করব নিউরন ইন্ট্রোডিউস করে করে। আচ্ছা, আর ট্রেনিং ডাটা কত হওয়া উচিত? তো এটা হচ্ছে জাস্ট হিউরিস্টিক, মানে এরকম হতে হবে এমন না। তো ট্রেনিং ডাটা এরকম হতে পারে যে দ্য নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল শুড বি অ্যাট লিস্ট 5-10 টাইমস দ্য নাম্বার অফ ওয়েটস অফ দ্য নেটওয়ার্ক। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম, স্যার পুরো ইকুয়েশনটা লিখতে পারি না, এটা বিশাল বড়। আর মানে সাধারণত আমরা যখন মানে ইমপ্লিমেন্ট করি নিউরাল নেটওয়ার্ক, তখন তো আমাদের ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদমের প্রত্যেকটা পার্ট করা লাগে না, জাস্ট একটা কোড লিখলেই হয়ে যায়। তো এখন যদি আমরা আমাদের নিউরাল নেটওয়ার্কটা একটু দেখি, তো এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। আউটপুট লেয়ার কিভাবে বুঝবো, কারণ হচ্ছে প্রথমত এই এটা হচ্ছে লেয়ারের ইনপুট গুলো, এই যে Y0, Y1, Y2, তারপর YM, এগুলো হচ্ছে ইনপুট। আর এই ইনপুট গুলো আসছে হচ্ছে প্রিভিয়াস লেয়ারের আউটপুট হিসেবে, ঠিক আছে? তো এই ইনপুট গুলো আসলো, আমি এই ইনপুট গুলোর মাঝে W টা হচ্ছে আমার আমাদের ওয়েট, তো ওয়েট গুলা মাল্টিপ্লাই করলাম। করার পর আমার যে এই যে ভিজে, এই ভিজে হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনে কি কি আছে? ইনপুট ফাংশনে আছে হচ্ছে W1 Y1 plus B1 plus W2 Y2 plus B2, তারপর এরকম করে করে WM Y M plus B M। আচ্ছা, তো এই যে এই জিনিসটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন ফাংশন। তো আমি অ্যাক্টিভেশন ফাংশনের মাঝে আমার ইনপুট ফাংশনকে এন্টার করলাম, তো তারপর আমি পাইলাম হচ্ছে আমার আউটপুট ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন। তো এটা অলরেডি অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন আমি এই ডি যে হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? তো এই টার্গেটের টার্গেট থেকে এই ওয়াই যেটাকে আমি বাদ দিলাম, মাইনাস করলাম, তো তো আমি কি পাইলাম? আমি যেটা পাইলাম সেটা হচ্ছে ই যেটা হচ্ছে আমাদের এরর বা কস্ট ফাংশন। তো এররটা যতক্ষণ না পর্যন্ত আমার স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ব্যাক প্রপাগেট করব। ব্যাক প্রপাগেট মানে হচ্ছে এখান থেকে আমি একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটার ফার্স্ট অফ অল এটা মনে হয় এলএমএস ক্যালকুলেট করে, এলএমএস মানে হচ্ছে লিস্ট মিন স্কোয়ার্ড। এই এটা থেকে আমি একটা গ্রেডিয়েন্ট পাবো, এটাকে লোকাল গ্রেডিয়েন্ট বলে। তো এই গ্রেডিয়েন্ট অনুযায়ী আমি এখানে ওয়াই যে আপডেট করব, তারপর হচ্ছে ভি যে আপডেট করব, করে করে আমি এই যে ওয়েট গুলো আছে এই ওয়েট গুলাকে আপডেট করব ইকুয়েশনের মাধ্যমে। এরকম করতে করতে ব্যাক প্রপাগেট করতে করতে প্রত্যেকটা লেয়ারের ওয়েট গুলো আপগ্রেড করে একদম ইনপুট লেয়ারে যাব এবং ইনপুট লেয়ারের ওয়েট গুলো আপগ্রেড করব, করে আবার ফরওয়ার্ড প্রপাগেট করব। ফরওয়ার্ড প্রপাগেট মানে হচ্ছে ইনপুট লেয়ার থেকে আবার শেষ আউটপুট লেয়ার পর্যন্ত সেম কাজটা করব, করে দেন এগেইন সেম কাজ আবার করব না, মানে গ্রেডিয়েন্ট আপডেট তো দ্যাট ব্যাক প্রপাগেশনের সময় হয়, ফরওয়ার্ড প্রপাগেশনের সময় আবার আরেকটা ইনপুট দিতে হবে, নতুন ইনপুট দিতে হবে। মানে হ্যাঁ, মানে হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন আবার করব, যে কাজটা করেছিলাম আমরা। এটা করার পর এখানে এসে আবার এরর চেক করব, এরর চেক করার পর যদি আমাদের স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে আমরা আবার ব্যাক প্রপাগেশন করব। তো এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের এররটা মিনিমাইজ হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাক প্রপাগেশনটা করলে কিভাবে এরর কমে? আচ্ছা, এটাই তো ব্যাক প্রপাগেশন হলো গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ভেরিয়েশন। আচ্ছা দাঁড়াও, তোমার কাছে কি বইটা খোলা আছে? বইয়ে কি ব্যাক প্রপাগেশনের ইকুয়েশনগুলো লেখা আছে? স্যার দেখতেছি। আচ্ছা, ইয়ান গুডফেলোট করব স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো থাকার কথা। তো এটা চেইন রুল অফ ক্যালকুলাস দিয়ে করা হয় আর কি। ওকে, এটা একটু বড় করো। আচ্ছা
তো আচ্ছা আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের মেইন আইডিয়াটা কি যে আমি সাপোজ একটা প্যারামিটার আপডেট করতে চাই, ওকে, তো এই প্যারামিটারে তোমার কস্ট ফাংশনের ওই প্যারামিটার রেসপেক্টিভ গ্রেডিয়েন্টটা নেওয়া লাগবে। ধরো আমার সাম প্যারামিটার আছে x, কস্ট ফাংশন আছে c, তো dc / dx ক্যালকুলেট করা লাগবে, তারপর x - সাম লার্নিং রেট ইটা ইনটু dc / dx করা লাগবে। এটা কি বুঝছো? হ্যালো জি স্যার, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, ওই তোমরা রে নিউটনস মেথড শিখেছিলে যে নিউমেরিক্যাল করার সময়, ওইটাই এক্স্যাক্টলি ওইটাই। তো এখন এই যে আমার এক্স যে প্যারামিটারটা, ধরো কস্ট ফাংশন ক্যালকুলেট করি, কখন কস্ট ফাংশন ক্যালকুলেট করি নেটওয়ার্কের একেবারে শেষে, রাইট, না আমার সব ইনপুট টিনপুট দিয়ে ক্যালকুলেশন করে তারপরে টার্গেট ভেক্টর জেনারেট, সরি আউটপুট ভেক্টর জেনারেট হয়ে টার্গেটের সাথে ডিফারেন্স নিয়ে তারপরে ফাইনালি কস্ট ফাংশন ক্যালকুলেট করি। আর আমি যে প্যারামিটারটা আপডেট করতে যাচ্ছি এক্স, ওইটা ধরো নেটওয়ার্কের অনেক ভিতরে হইতে পারে, ধরো নেটওয়ার্কের অনেক শুরুর দিকে হতে পারে বা মধ্যখানে হইতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো ওই তো আমার যে কস্ট ফাংশনটা, এই কস্ট ফাংশনটা হলো প্রত্যেকটা প্যারামিটারের উপরেই ডিপেন্ড করে, কিন্তু আমি কস্ট ফাংশনটা এক্সপ্লিসিটলি ক্যালকুলেট করছি কিসের রেসপেক্টে? আমি কস্ট ফাংশনটা এক্সপ্লিসিটলি ক্যালকুলেট করছি হলো আমার যে আউটপুট ভ্যালুগুলো আসছে ওইগুলোর রেসপেক্টে ক্যালকুলেট করছি। তাহলে আমার ওই যে ভিতরের কোন একটা প্যারামিটারের রেসপেক্টে যে কস্ট ফাংশনের ডিপেন্ডেন্স, ওই ডিপেন্ডেন্সটা কোথেকে আসে? ওই ডিপেন্ডেন্সটা আসে হলো আমার যে আউটপুট ভেক্টরটা, ওইটা তো ওই আমার ওই ভিতরের প্যারামিটার গুলোর উপরে ডিপেন্ড করে, রাইট? আমি যা বলতে পেরেছি এটা কি বুঝতে পারছো? মানে আমার আউটপুট যে ভেক্টরটা জেনারেট হবে ওইটা ধরো সাপোজ দুইটা সংখ্যা জেনারেট হলো, আমি দুইটা সংখ্যা থেকে কস্ট ফাংশন ক্যালকুলেট করলাম, কিন্তু আমার কস্ট ফাংশন তো শুধু ওই দুইটা সংখ্যা, মানে ওই দুইটা সংখ্যার উপর ডিপেন্ড করে, কিন্তু ওই দুইটা সংখ্যা তো আবার আমার নেটওয়ার্কের প্রত্যেকটা প্যারামিটার উপর ডিপেন্ড করে, রাইট? আমি যদি কস্ট ফাংশনের ডেরিভেটিভ বের করতে চাই তাহলে ধরো আমার যে আউটপুট যে দুইটা ভ্যালু আছে ওই দুইটা ভ্যালু রেসপেক্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করা তো খুব সোজা, রাইট? আমি জাস্ট মানে কস্ট ফাংশন যেহেতু এক্সপ্লিসিটলি ওই ওই দুইটা থেকেই বের করছি, ধরো আমার গ্রাউন্ড ট্রুথ ভ্যালু হলো ওয়াই সাপোজ, আর আমার নেটওয়ার্ক আউটপুট দিয়েছে জেড, তাহলে আমার কস্ট ফাংশন হলো ধরো ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, কথার কথা। তাহলে এটা যদি সি হয় তাহলে ডিসি / ডিজেড বের করা তো খুব সহজ, আমি জাস্ট এই এই ইকুয়েশনটা ডেরিভেটিভ করলে বের হয়ে যাবে। কিন্তু আমি যদি ভিতরের কোন প্যারামিটার রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে চাই, তো ধরো ভিতরে আমার নেটওয়ার্কের ভিতরে একটা প্যারামিটার আছে এক্স, তো এই জেডটা তো আমার এক্স এর উপর ডিপেন্ড করে, রাইট? তো তাহলে আমি ডিসি / ডিএক্স কেমনে বের করবো? তখন আর কি চেইন রুল খাটা খাটা যাইতে হবে, যে প্রথমে ডিসি / ডিজেড বের করবো, তারপর ডিজেড / ডিএক্স বের করবো, এইভাবে একটার পর একটা চেইন রুল খাটা খাটায় তারপর ভিতরে যাইতে হবে। ওকে, তো আমার আর কি ওই তো নেটওয়ার্কের একেবারে আউটপুট লেয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট করা খুব সহজ, কিন্তু যদি ভিতরে ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট করতে চাই তাহলে আমার ওই আউটপুট লেয়ারের ডেরিভেটিভ গুলো লাগবে, ওই ডেরিভেটিভ গুলো নিয়ে তারপর একটার পর একটা চেইন রুল অ্যাপ্লাই করলে তারপরে ভিতরে লেয়ারের ডেরিভেটিভ গুলো আস্তে আস্তে পাইতে থাকবে। তো এই চেইন রুল অ্যাপ্লাই করাটাকে আর কি, ওয়েল, এটাই হলো ব্যাক প্রপাগেশন। ওকে, মানে গ্রেডিয়েন্ট গুলো আস্তে আস্তে ভিতরে যাচ্ছে, মানে আরো পিছন দিকে যাচ্ছে, যে ব্যাক প্রপাগেশন বলতে আর কি এইটাই বোঝানো হয়। তো দিস ইজ, মানে ব্যাক প্রপাগেশন ইজ জাস্ট এ ফ্যান্সি ওয়ে অফ সেইং চেইন রুল। তুমি যদি তোমার নেটওয়ার্কের ভিতরে কোনো প্যারামিটার রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে চাও তাহলে তোমাকে আর কি ওই চেইন ধরে ধরে আসতে হবে, যে ওই প্যারামিটারে কিভাবে পৌঁছানো সম্ভব, তোমার আউটপুট ভেক্টর, তারপরে আউটপুট ভেক্টর তার আগের লেয়ারের সাথে, আগের লেয়ারের সাথে রিলেটেড, তার আগের লেয়ার তার আগের লেয়ারের সাথে রিলেটেড, এইভাবে রিলেশন ধরে ধরে পিছনে আসতে আসতে তারপরে তুমি যে প্যারামিটার রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে চাও ওইখানে আসতে পারবা। এখানে আর কি এইটাই করা হচ্ছে। ওকে, তো এইটাই ব্যাক প্রপাগেশন হলো তোমার আর কি। তাইলে প্রত্যেকটা ডেরিভেটিভ, প্রত্যেকটা প্যারামিটার রেসপেক্টে ডেরিভেটিভ হলো তার সামনে যে লেয়ার গুলো ছিল ওই লেয়ারের ডেরিভেটিভ গুলো বা গ্রেডিয়েন্ট গুলোর উপর ডিপেন্ড করে করে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এই বইয়ের চেয়ে স্যার মানে তোরা যদি আসলে মানে জানতে চাস ব্যাক প্রপাগেশন কিভাবে কাজ করে তাহলে এই যে স্যারের মঈন মুস্তাকিম স্যারের লেকচারটা দেখিস, ওইটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কমলো কিভাবে কস্টটা? কস্ট কমলো ওই যে তুমি যদি এইভাবে নেটওয়ার্ক মানে প্রত্যেকটা প্যারামিটার এইভাবে টিউন করতে থাকো তাইলে তো মানে কস্টের মিনিমার দিকে যাবে না, মিনিমার দিকে কিভাবে যাবে? নিউটনস মেথডে, নিউটনস মেথডে তোমার মিনিমা কেমনে বের হয় আপডেট করে করে? নিউটনস মেথডে ও অনেক আগে গেছে, 330 লেগেছি আমি, আর অনেক আগে কই, এক বছর হইছে মাত্র। আমি করছি এক বছর আগে, ও আরো আগে করছে। ও আচ্ছা,
আমি অনেক বাচ্চা কালে করেছিলাম আচ্ছা মানে বুঝে নাই বেচারি থার্ড ইয়ারের কোর্স আগে করে আচ্ছা তুমি বলো তোমার মনে থাকলে তুমি বলো ওই যে শোন মানে ওই যে তোর ব্যাক প্রোবেশন করে মানে তোর ডিপেন্ডেন্সি গুলো বাইর করতে পারতেছ না যে কোনটার উপরে কতটুকু ডিপেন্ডেন্ট ঠিক আছে তো ওই অনুযায়ী হচ্ছে সে মানে মনে কর ভ্যালু আপডেট করছে ঠিক আছে মানে ব্যাপারটা অনেকটা এরকম বুঝতে পারছস কিছুটা স্যার বাকিটা আমি পরে বুঝিয়ে দিব অসুবিধা নেই ঠিক আছে ওকে এইটাই তোমার ওই গ্রেডিয়েন্টের গ্রেডিয়েন্ট গুলো আস্তে আস্তে মাইনাস করতে থাকলে তোমার কস্ট ফাংশন আমরা গ্রেডিয়েন্ট তো কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছি তো আমরা আসলে গ্রেডিয়েন্টের দিকে যাই না গ্রেডিয়েন্টের অপোজিট দিকে যাই গ্রেডিয়েন্টের দিক কোনটা গ্রেডিয়েন্টের দিক হলো যেই দিকে গেলে তোমার ফাংশনটা বাড়বে রাইট তো আমাদের কি গ্রেডিয়েন্টের অপোজিট দিকে যেতে হয় ওকে এই জন্য এটাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট বলে না গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট হইতো যদি আমরা গ্রেডিয়েন্টের দিকে উপরের দিকে যেতে থাকতাম ডিসেন্ট হলো মানে নিচের দিকে যাচ্ছে আর কি এই যে যে গ্রেডিয়েন্ট এখানে কম তো আমরা ডান দিকে উই ক্যান ডিক্রিজ এফ বাই মুভিং রাইটওয়ার্ড यस এইটা তো এই আর কিছু কি আছে নাকি না স্যার আচ্ছা শেষ এবার তোমরা কোশ্চেন করো কি কোশ্চেন করতে চাও হাই কিনো পড়ছো বাইরে ভাই বাহ ভালো এটাই স্যার পড়াইছেন আমাদের মানে সাইমন হাইকিং স্যার এখানে কাহিনী হচ্ছে যে এই মোটামুটি সবই বুঝছি মানে মানে ভালো করে এখন যদি একবার পড়ি বুঝতে পারবো কিন্তু প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মানে স্টেপ বাই স্টেপটা মনে নাই আর কি স্টেপ বাই স্টেপটা ফার্স্ট অফ অল আচ্ছা আমি আচ্ছা একটা জিনিস দেখাই দেই এটা স্যার মানে আমি ইয়ে করছিলাম এবার যে নিউরাল নেটওয়ার্ক দিয়ে একটা প্রজেক্ট করছিলাম তো ফার্স্ট অফ অল আমি এটা হচ্ছে আমার ডেটা সেট ঠিক আছে তো সবার আগে ডেটা সেট রেডি করতে হবে ডেটা সেটের উপর তোমাকে মডেল বানাইতে হবে তো এটা একটা নিউরাল নেটওয়ার্ক মডেল তো এটা ইউজ করছে হচ্ছে যে পাইটর্চ তো এখানে দুইটা হাইপার প্যারামিটার আছে বলতে পারবি দুইটা না তিনটা আছে মনে হয় আচ্ছা বলি একটা হচ্ছে এই যে ইনপুট সাইজ ঠিক আছে তারপর হচ্ছে হিডেন সাইজ তিনটাও না এখানে চারটা আছে আচ্ছা ইনপুট সাইজ বলতে বুঝাইছে হচ্ছে আমার ইনপুট কয়টা ঠিক আছে আর হিডেন সাইজ দিয়ে বুঝাইছে হচ্ছে আমার হিডেন লেয়ার গুলা যা আছে হিডেন লেয়ারে কয়টা নিউরন আছে এরকম হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা আর এখানে এই যে L1 এবং L2 হচ্ছে আমার হিডেন লেয়ার ঠিক আছে এটা হচ্ছে লেয়ার 1 এটা হচ্ছে L2 যে আমার হিডেন লেয়ার আর এই L3 হচ্ছে আমার আউটপুট ঠিক আছে আর এই রেলুটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন ফাংশন যেটা আমি এই যে L1 এর পরে আর L2 এর পরে অ্যাপ্লাই করছি কিন্তু আমি L3 এর পরে অ্যাপ্লাই করি নাই কারণ আমি এখানে সফটম্যাক্স ফাংশন ইউজ করব মানে একদম শেষে শেষ লেয়ার আচ্ছা তো আচ্ছা তাহলে রেলু কি হিসাবে ইউজ করছিস এখানে এটা হচ্ছে হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে যেমন L1 এর অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমি রেলু ইউজ করছি L2 মানে ওই যে ডাইমেনশন অ্যাডজাস্ট যেটা করতেছে আচ্ছা তারপর হচ্ছে আমি যখন ট্রেনিং করতেছি এখানে আমি হাইপার প্যারামিটার আগে সেট করছি ঠিক আছে হাইপার প্যারামিটার আগে সেট করতে হবে যেমন আমি এপক দিছে হচ্ছে ইপক দিছে হচ্ছে 1000 ব্যাচ সাইজ 8 তারপর হচ্ছে লার্নিং রেট 0.001 এটা হচ্ছে ইনপুট সাইজ হচ্ছে 80 ঠিক আছে হিডেন সাইজ 8 আচ্ছা তো এটা করছি করার পর হাইপার প্যারামিটার কি জানি ছিল ভুলে গেছি হাইপার প্যারামিটার এই যে নাম্বার অফ লেয়ার তারপর হচ্ছে হিডেন লেয়ার কয়টা তারপর লার্নিং রেট কি মানে এমন সব প্যারামিটার যেগুলো তুমি ট্রেন করবে না তাহলে জিপিইউ দিয়ে করবো আর না হলে তারপর হচ্ছে আমার মডেলটা ক্রিয়েট করলাম করে আমি ডিভাইসে এটা রান করব তারপর হচ্ছে এই যে স্যার ক্রস এন্ট্রপি লস আর এই যে এটা আমি সফটম্যাক্স ফাংশন ইউজ করার মাধ্যমে এটা লস পাবো দেন আমি এটা রান করব তো এটাই হচ্ছে তুই যে বলতেছিলি যে মানে কোনটা কখন করব তো এটা হচ্ছে সিরিজ আর কি ওয়ার্ক হলো এটাই ডাটা সেট বানাইতে হবে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে হাইপার প্যারামিটার সেট করতে হবে তারপরে কস্ট ফাংশন সেট করতে হবে তারপর
ট্রেন করতে হবে তারপর টেস্ট করতে হবে এই এটাই আর এটা একটু যদি রান করো এটা রান করলে হয়েছে আচ্ছা এখন শুরু হবে আচ্ছা এই যে ফার্স্টে 100টা এপক রান করাইছি লস দেখাইছি তারপর এই যে লস কিন্তু কমছে আবার বেড়ে গেছে ঠিক আছে এইজন আচ্ছা ক্রস করে গেছে তার মানে নাকি ক্রস করে গিয়েছিল হইছে এখন আমার 1000 এপকের পর এইতে আচ্ছা তুই কি ইয়া আপডেট করছস যে কি বলে যে মানে লার্নিং রেট হ্যাঁ লার্নিং রেট তো মানে হাইপারপ্যারামিটার ফিক্স করে দিছিলাম এই যে মানে বের করে না ওইটা জাস্ট সেট করে দিছে আর কি আচ্ছা আচ্ছা সেট করে দিছে এই যে আচ্ছা অলওয়েজ এটাই থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো এতটুকু ছিল স্যার আর কিছু কোশ্চেন তোমাদের স্যার আর তেমন কোনো কোশ্চেন নেই মেখলা মিম আর নিজে একটু পড়াশোনা করতে হবে তারপর আর একটু বেটার হবে আর স্যার পারলে একটা প্রজেক্টও করব না মানে প্রজেক্ট তো পারবো না মানে একটু দেখবো আর কি কোডে ঘাটাঘাটি করে তাইলে করতে পারো ওয়েল আমাদের হলো মেশিন লার্নিং কমিউনিটির হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট হলো তোমার ওই এমআইএসটি স্যার এমনিস্ট এমনিস্ট এমএনআইএসটি ডাটা সেটের উপর হ্যান্ড রাইটিং রেকগনিশন করা চাইলে করতে পারো এটা ঠিক আছে সবাই ওইটা দিয়ে শুরু করে যদি আমি নিজে ওইটা করি নাই হ্যাঁ কি রেকগনিশন করা হ্যান্ড রাইটিং রেকগনিশন ওকে মানে একটা ডাটা সেট আছে এমনিস্ট ডাটা সেট এমনিস ডাটা সেট তো ওইটার মধ্যে আর কি ওই হ্যান্ড রিটেন ডিজিট আছে কিছু ঠিক আছে ওই ডিজিট ডিজিট রেকগনিশন করার একটা নিউরাল নেটওয়ার্ক যে সবাই আমি যদি আমি ওইটা করি নাই ঠিক আছে আমি আর কি অনেক স্টেপ স্কিপ করছি স্কিপ করে ডাইরেক্ট আরে ভাই আমি 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 ছিলাম কম্পিটিশনের প্যারায় ওইগুলো করার টাইম ছিল আর কি আমি তো মাল্টি লেয়ার পারসেপ্টর শিখি নাই একেবারে ডাইরেক্ট লাভ দিয়ে হলো কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক ধরছি এখন হাতে কেউ কোড করে না ওটা তো অলরেডি সফটওয়্যার এর মধ্যে থাকে ওইটা জাস্ট কল করলেই হয়ে যায় নিজের মানে ওই Google TensorFlow PyTorch এগুলো সবই অটোমেট করে রাখছে জাস্ট আমাদের যেটা কাজ করতে হয় এটা আর কি নেটওয়ার্কটা ভালোমতো ডিজাইন করে দিতে হয় এটা ছাড়া বাকি সব কাজই এরা নিজেরাই করে ফেলতে পারে স্যার নেটওয়ার্ক ডিজাইনের জন্য তো মানে থিওরিটিক্যাল নলেজ লাগবে হ্যাঁ ইয়েস তো আমরা আমরা তো মানে কি বলবো মানে আমি তো নেটওয়ার্ক ডিজাইনও পারি না আসলে সত্যি কথা আমি আমরা আমরা যে আমি যেটা করছি সেটা হলো ভুগিচুগি কাজ করছি সেটা হলো মানুষজন কিছু নেটওয়ার্ক ডিজাইন করে রাখছে তো কেউ একজন কোন একটা নেটওয়ার্ক কোন একটা কাজের জন্য ডিজাইন করছে এটা আমরা অন্য কাজে অ্যাপ্লাই করি ঠিক আছে নেটওয়ার্কটা ডিজাইন করি না বা যারা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ডিজাইন করে তাদের অনেক ধরো থিওরিটিক্যাল নলেজ লাগে যে কোন লেয়ার অ্যাড করলে সুবিধা হবে কোনটা খারাপ হবে কারণ নেটওয়ার্ক ডিজাইনের আসলে কোনো স্পেসিফিক ফর্মুলা নাই বা একেবারে যে স্টেপ বাই স্টেপ নাই যে এই কাজের জন্য এ করলে হবে এটা হলো মানুষজন কাজ করতে করতে শিখছে বা অনেক অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস পড়ে টড়ে শিখছে এখন বলতে পারে যে ওকে এই জায়গায় এই নেটওয়ার্কে এই লেয়ার ইউজ করলে এখন সুবিধা হবে বা এই কানেকশন গুলো এইভাবে ব্যবহার করলে সুবিধা হবে এইটাই তো নেটওয়ার্ক ডিজাইনটাই আর কি ধরো কাটিং এজ কাজ করবার যে একেবারে ভালো মতো ধরা যায় তারপর শেষ আর কিছু কি নাই আজকে না স্যার ঠিক আছে তাইলে ভালো তো নেক্সট টক হলো কালকে দেওয়ার কথা নিলয় কি খবর তোমাদের খবর দেখ এখনো স্যার পুরোপুরি শেষ নাই আর শেষ হয় নাই আর স্লাইড বানানো হয় নাই এখনো আচ্ছা ঠিক আছে বানাও কালকে দিতে পারবা তো হ্যাঁ ট্রাই করব স্যার CNN এর উপর কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের উপর Yes.